সবাই মিলে তো নেমেছো, ঝপাঝপ তো দোকান বন্ধ করে দিয়েছে দোকান সব বন্ধ করে দিচ্ছে, পুলিশের জন্য না? ওই তো সব এই দোকানও তো ঝপাঝপ বন্ধ করছে না? আমি গেলে হ্যাঁ, হবে না, আমি ওর সামনে যাবো না কিন্তু, কেন বলতো? আমি ওর সাথে এসেছি, ওই ওষুধের কেউ যেতে হবে না এখান থেকে, আমি দেখছি। আমি যাব, কেউ যাবে না। আমি অন্য কেউ গেলে আমি বাঁচাতে পারবো না, আমি গেলে ঠিক পরিচয় দিয়ে দেবো আমার। দেখ তেরিকা, ওই লোক যদি একবার দিক থেকে আঙুল দিয়ে দেয় দেখি, দেয় তখন তো প্রবলেম হবে। কি ওখানে আঙুল দিলে ওটা আমি নড়ে নেবো, ওটা ফাইট করতে পারবো, ফাইট করে নেবো, সেটা ফাইট করে নেবো, ওটা নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু কাউকে পাঠানো যাবে না, গেলে আমাকেই যেতে হবে। চিরঞ্জিত আছে, আমি চিরঞ্জিত কি করে বের করবো ওটাই টেনশন। ব্লুটুথটাও কাজ করছে না, ভালো লাগছে না আমার। বন্ধ করো, তো কথা বলবো। বলছি পূজার হাজবেন্ড, আমার ফাইলটা দাও না। এই যে দিদি, পূজার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। আপনাদের সকলকে জানাচ্ছি, লাইভটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর যারা ওই লাইভে আছেন তারাও শেয়ার করবেন। পূজার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। আমি বারবার করে বললাম ওখান থেকে নিয়ে আসার পর যে পূজার বাড়িতে আসতে, তো উনি নার্সিং হোমে এলেন। এবার নার্সিং হোমে আসার পরেই ওনার মোটরসাইকেলটা কেউ নিয়ে গেল, আপনাদেরকে লাইভে বললাম। আর আর জুম করতে হবে না, জুম করতে গিয়ে বিপদে যেমন আছে তেমনই থাক, ওইটুকু ডকুমেন্টস সব বসে আছে, ওইটুকু দেখানো হয়ে গেছে, আর দরকার নেই, কারণ ও ফেসে যাবে। ওর পুলিশ ভেতরে রয়েছে, নার্সিং হোমের ভেতরে পুলিশ রয়েছে, মহিলা পুলিশ, এমনি পুলিশ রয়েছেন, তারপরে সিভিক পুলিশ রয়েছে। এখন ওর বরকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে, জানি না কেন, আমি এখন বুঝতে পারছি না কি ব্যাপার কি বৃত্তান্ত। তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা লাইভটা শেয়ার করবেন প্লিজ। আর যে লাইভটা বাবলি মুখার্জি প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, কেউ নেই, কেউ নেই এখানে। লাইভে আমার লাইভটা হচ্ছে না, দেখো তো কইল, কেউ নেই এখানে, দেখা যাচ্ছে না। ইচ্ছে করে অ্যারেস্ট করায়নি অদ্রিতা, অদ্রিজা কজন? আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চিরঞ্জিত আছে, চিরঞ্জিতকে নিয়ে আসতে হবে এদিকে আমাকে। আপনারা সঙ্গে থাকুন, লাইভটা শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। ঠিক আছে, আমরা ভীষণ বিপজ্জনক অবস্থায় রয়েছি, আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ার এবং একটা কি বলবো, আশীর্বাদ ভালোবাসা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে, তাই প্লিজ 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 আপনারা এটা শেয়ার করবেন। সঙ্গে থাকুন, আমি আস্তে আস্তে গাড়ি থেকে নেমে যাচ্ছি, পুলিশ ভ্যানের সামনে চিরঞ্জিত ভাই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, যেহেতু ওর সাথে পাঠানো হয়েছিল। তো চিরঞ্জিত নার্সিং হোমে ঢুকতে চাইছিল, ভাগ্যিস আমি বলেছিলাম যে তুমি যাবে না কোথাও, ওখানে বাইরে দাঁড়াও, তো বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি যাচ্ছি চায়ের দোকানে, আপনারা সঙ্গে থাকুন। কাউকে নামতে হবে না, সব গাড়িতে মধ্যে যেমন সেফটি ভাবে বসে আছে তেমন ভাবে বসে থাকো। সঙ্গে তুমি গাড়িতে উঠে বসো, ফাইলটা তো নিয়েই যাবো।
আমার ব্যাগটা দাও। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা সবাই থাকো। হ্যাঁ 47 জন রয়েছে। পারমিতা কই? ঠিক আছে সৈকত, সৈকত সৈকত কই দেখি না, আমি দেখিনি ক্যামেরায়। সৈকতকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে স্যান্ডি কই? স্যান্ডি বাইরে। আচ্ছা ঠিক আছে ও থাক, ও রিপোর্টার। কোন চায়ের দোকানটা আছে? ওই যে দাঁড়িয়ে আছে ট্রান্সফরমার পাশে। কাদের ব্যাগ? স্যান্ডি যাবে নাকি? চলো চা খেয়ে আসে। এত অন্ধকার ঘুরছে সামনে লাইট নেই। আমি বললাম যে পূজার বাড়িতে এরকম নার্সিং হোমে এলেন, এটাই সবথেকে। কি হয়েছে দাদা এখানে? এটা পুলিশ? জুগারি পুলিশ হয়েছে। জল হবে? এই চিনি জলটা এনে দাও না। ও আছে ঠিক আছে। ধরো তো আমি জুম করি একটু, ধরো তো
দাও। হ্যালো, তা রেকর্ড করো, ওটা রেকর্ড হচ্ছে তো। হ্যালো, হ্যাঁ, এটা কার ফোন দিয়ে করেছো তুমি? তার রেকর্ডটা শোনাও। স্পিকারটা অন করা যাবে না? ও তোমরা এখানে থাকো, হ্যাঁ, পূজার কাটি যাচ্ছে। এখন তুমি জিও না, তুমি এখন জিও মরে গেছে নাকি পেশেন্ট? পেশেন্ট সুস্থ, তাহলে ওনাকে তুলে নিল। ম্যানেজার ভালো দেখতে তো লাগে, খারাপ লাগে। আপনাদের এখানকারই বাসিন্দা? না না, আমার এসে ওই ভর্তি করছে। আমি ওই আপনি এখানে এলেন কেন? কি হয়েছে ওদিকে বলছে না তো, এখানে এলেন কেন আপনি আমাদের কাছে? কি নাম ওনা? বুবাই, ওকে তুলে নিল। ভালো ছেলেটা, ভালো ছেলে না? ভালো ছেলে মানে ফাঁসি দিল নাকি? কিছু ব্যাপার আছে, দোকান দিনে সব বন্ধ করে দিল, ঝপঝপ করে দোকান ঝপঝপ করে বন্ধ করে দিল। এরম করে ক্যামেরাটা ধরে আছো কেন? ক্যামেরাটা হাতে বসতে পারছো না? আমি করি ক্যাজুয়াল মনে ছোট জগন্নাথের মতো করছি, ছোট জগন্নাথের মতো করছিলাম। ওনার মাটা কোথায় গেল? মাটা দেখেছি বলছি কি, ইয়ে আমরা পূজা কি করবে? পূজা কি করবে? ক্যামেরা করছিলাম বলে নাকি? হ্যাঁ বলুন, কি করছো ভেতরে? কি করবো, চলে আসবো। হ্যাঁ, ওর সঙ্গে সঙ্গ আছে, ও যা ভালো বুঝেছে করেছে, ও যা হয়েছে ঠিক আছে। কি হয়েছে এখানে ব্যাপারটা? একবার শুধু বাড়িতে গিয়ে বিকেলবেলায় বললো যে, যখন প্রথম গেল তখন বললো যে, তুমি কি করেছো? বললাম, তখন বললো যে না, তখন ছেলের মাথা হাত দিয়ে বললো তো, বললো না আমি কিছু করি, থানা পুলিশ কিছু করেছো? বললাম না আমি কিছু করি। ও জিজ্ঞাসা করেছিল যে থানা পুলিশ হয়েছে কিনা? কি হয়েছে দাদা এখানে? ও আচ্ছা,
এলি বুঝতে পারলে মাম আসছে। মালিক কমপ্লেন করেছে দুজনের নামে খেয়েছে। ও নাসুয়ের মালিকের নামেও কেস হয়েছে। মালিক যে আছে বৌদি ভাই দিদি ভাই আসছে মালিক উনি আসছে যেতে হলে ওনাকে সঙ্গে করে নিয়ে যাবো কারণ ওনার নার্সিংহোম থেকে তুলেছে। নার্সিংহোমে একজনের সই করিয়েছে আর কি, নার্সিংহোমে একজনের সই করিয়েছে ওকে নিয়ে যাওয়ার সময়, যে তুমি দেখেছো সেটা আমাকে সইটা করে দাও আমাদেরকে, আমরা কোনো কথাই বলতে চাইনি। ওরা জিজ্ঞাসা করেছে ওদেরকে আজে বাজে কথা বলছে। কমপ্লেনটা কে করেছে জানি তো না, ও কিছু জানে না, ওকেও কিছু বলছে না। নার্সিংহোমের মালিক কিছুই জানে না, নার্সিংহোম মালিক তো নার্সিংহোমের তরফ থেকে ফোন এখানে ফোন করে জানতে পারছে যে ওকে তুলেছে, কেন করেছে কি করেছে কিছু জানে না। ওইটা কিছু বলবে তাহলে শুনে আসি। কি হলো মালি? কখন এসে পুলিশ একজনকে অ্যারেস্ট করলো না দুজন দুজন পূজা এই পূজা কোথায় গেল? হ্যাঁ আসো কোথায় কোথায় গেল আমাকে জিজ্ঞেস করলো তাহলে ওপরে গেছে পূজা। এ পূজা ও কই কথা হয়েছে? কি নার্সিংহোম এটা? আদা আদা শক্তি আমার কেমন কোথায় কোথায় যাচ্ছেন? ইনি যে মালিক
ম্যাডাম হাজবেন্ডও আছে। আমি জিজ্ঞাসা করলাম যে আমি ওনার ওয়াইফ, আপনি কি অ্যালিগেশনে নিয়ে যাচ্ছেন, কি কমপ্লেন আছে, কে করেছে সেগুলো জানতে হবে আমাকে, বলে তো নিয়ে যাবেন রেস্টুরেন্ট আছে কিনা, বলছে যা কিছু লাকুর থানায় গিয়ে জানতে পারবে, এখানে কোনো কথা হবে না। যাবেন বলছেন, তোমাকে বললো কি বললো? তাহলে লাভপুর চলো, তাহলে একটা কাজ করি, বাইরে আসো তুমি, এদিকে আসো, আমি তুমি আসো, যে একটাই খুলে গেছে। আমাদের গাড়ি কোন আসতে বলো, এই চিরঞ্জিত আমাদের গাড়ি আসতে বলো এই পাশে। এই পূজা লাপুর থানা কোন দিকে? কঙ্কালি তলা। এই আমরা যেখানে গেছিলাম ওটা কঙ্কালি তলা, কঙ্কালি তলা পেরিয়ে তোমার লাপুর থানা যাবে কিসে? টোটো হলে যাও, মালিকের সাথে কথা বলো, আমি আছি। কি নিয়ে অ্যারেস্ট হলো? এবার অ্যারেস্ট হলে তোর সাথে কথা বলতে পারলাম না, যেটুকু কথা বললাম ওটুকু লাগছিল। তাই এবার ওর বউ কি কেস করলো? আজকে তো আমার সামনেও তো বললো প্রেশার দিলে না তো তুমি একবারও। হ্যাঁ না, আমাকে বললো নার্সিং হোমের ব্যাপার নিয়ে, আমি তোমাকে পরে বলবো সব কথা, এটা চাপে আছি, সেটা বললো যে বাবাই দা আরো এই জন্য কালকে চলে যাচ্ছিল। আর আমি আমি জানি যে খবরটা দিদি ভাই কাছে পাবো, যে ও যেহেতু বললো যে বাবাইদার নাম করলো, বাবাইদা হচ্ছে নার্সিংহোমের মালিক, আর ওদের সঙ্গে কথা হয় না, আর ও ডিটেলসটা আমাকে বলতে পারবে বলে ওকে আমি জিজ্ঞেস করলাম না। ও 10টা কথা, 2টো কথা সত্যি বলবে, 10টা কথা মিথ্যা বলবে। এ মালিক না না, এই কথা বলবো আমি কথা বললাম। এবার সেই জন্য ওর কাছে বৌদি দিদি ভাইয়ের কাছে ডিটেলসটা পাবো বলে আমি কিন্তু ওকে আর কোনো কথা জিজ্ঞাসা করিনি, যে কিছু হয়েছে কিনা, আদেও বাবাইদা এর মধ্যে আছে কিনা, কি পারপাস আমি কিছুই জানি না। কিন্তু এখন তো শুনছি ওরাও জানে না, হঠাৎ করে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? ওরা তো লাভপুর থানায় যেতে বললো, আমাদের গাড়ি আসতে বলেছো, জানতে বললো। আমরা কোন দিক দিয়ে যাবো? না না, বোলপুরের দিকে, বোলপুর থেকে তাহলে এদিকে আসতে বলো। আরে এটা কি করবো বলো তো বুঝতে পারছি না, আজকের দিনটা শেষ হলো তো, কি আপডেট হচ্ছে আমি দেখি, আজকের দিনটা থেকে যাবো, কি আপডেট হচ্ছে দেখি, কি ওখানে গিয়ে খোঁজ খবরটা নিয়ে দেখি আমি ললিতাকে বলে দিচ্ছি আমি কাজটা যাবো না, আমি সেটা নাই কোনো ব্যাপার নেই,
কিন্তু বিষয়টা হলো কি আমার যেহেতু অনেক দিন কোথা থেকে আমি ওকে বললাম তোমার বাড়ি আসতে ওকে এখানে কেন এলো কি জানি আমি দাদা ভাই তো মা যখন বললো না হ্যাঁ এখানে যাচ্ছি এক ঘন্টা আমার কাজে লাগবে দাদা মা বারণ করলো যে না কেউ না আমার সঙ্গে যেও না পারবো না উনি মালিকের সাথে কথা বলবেন আমি একবার কথা বলি ওনারা যদি যাও না সঙ্গে যাব না হলে আমরা চলে যাব আরে কথা বলবো ওনার সাথে কথা বলো ফোনে হ্যাঁ ফোনটা ফিনিশ তো উনি কোনোদিনই যাবে না নার্সিং হোম ছেড়ে তোমার জন্য ওনারা নিজেদের মতো নিজেরা ওটিই করবেন না ওটি করতে বারণ করে দিলো বন্ধ করতে বললো ওটি বন্ধ করতে বললো ওই দিনই ভেতরে গেল যে ওটি বন্ধ করতে তাহলে তুমি যাও একটুখানি যাও আমি দাঁড়াচ্ছি তুমি না উঠলে আমি যাচ্ছি না তুমি যাও এসে খবরটা দাও আমাকে আর কোয়েলকে ফোনে রাখো না এ গাড়িটা একটু এগিয়ে নিয়ে যান চিরঞ্জিত শঙ্করকে ডাকো বিস্কুটটা নিয়ে নি আসছে দাঁড়াও এটা দেবো পার্লেজি হ্যাঁ গুড্ডেটা খুব মিষ্টি পার্লেজিটা খুব মিষ্টি তাহলে বড়টা নেই হ্যাঁ ছোট গুলো আছে কটা আছে এটা নিয়ে নাও গাড়ির মধ্যে দাঁড়াও বসি নি টাওয়ালটা পুরো ঠিক করো তো গুটিয়ে গেছে পুরো বুঝিয়েছো উপরটা আমি গিট মেরে দিই কেকটা দুটো নিয়ে নাও জলের বোতল আছে জল জল জলের বোতল তুলে নাও দু লিটারের জল লাগবে ঠিক আছে
আমার মনে হয় অন্য থানা আছে, অন্য থানায় নিয়ে গেল বলে ওই জন্য ট্রেন এসেছিল গাড়ি। হ্যাঁ না 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 একই থানা মহিলা পুলিশ থাকবে না আমার পরিকল্পনায় চললে এটা হতোই না, এই জন্য ওই জন্য বলছিল যাবো যেতে হবে আমাকে। পুলিশের কাছে কেমন ইনফরমেশন দিয়েছো? কালকে টিকিট আর আজকে ইনফরমেশন আবার পুলিশের গাড়ি যাচ্ছে না অ্যাম্বুলেন্স, ও সেই কারণে হয়তো আজকে দ্বিতীয় বউয়ের বাড়িতে গেছে। না 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 দ্বিতীয়বার বাড়িতে ফোর্স করে গেছে, কারণ আমি তো ফোর্স করে আনিয়েছি। আর ওর মাথা ডিস্টার্ব ছিল বলে বললো না ও যে এতদিন ধরে ফোন করে না 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 আমরা থানায় যাবো না, এখানে তো আমাদের কেস নয়, আমাদের বিষয় হলে আমরা থানায় যেতাম। আমরা যাবো এখন ওই হোটেলে, কটা বাজে এখন? 8:42। ঠিক আছে, যেখানে ছিলাম আমরা সেইখান থেকে। আমার ফোন দুটো ফোন তো লোক ভিড় হয়ে গেছে না এখানটায়, সব জায়গায় দেখো কেউ কাউকে উপকার করবে না, সব জায়গায় জটলা 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 বেঁধে বেঁধে মজা দিচ্ছে। আমরা ক্রিমিনাল, আমরা তো এমনি ক্রিমিনাল, এইসব কাজ যে করে তাকে তো বড় ক্রিমিনাল হতে হয়। আমরা নিচে নেমে গেছি, ওরা উপরে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, ওরা শুধু আমাদের থেকে হাঁ করে তাকিয়ে আছে, মানে আমরাই করে আমি আর সব কথা বাইরে ছিলাম, দিদি ভেতরে উপরে গেছে। এই কোয়েল ফোনটা দিয়ে যাও, আমায় না বলে খেলে ওরা মিয়া ঠান্ডা চাই না, একসঙ্গে পরিকল্পনা হলো চা খাওয়ার।
জানি গো শাশ্বতী জানি, কিন্তু বিষয়টা হলো কি, এই প্রশ্নটা করার তো রাইট আমার নেই, ওই জন্য করতে পারছি না। রাইট থাকলে করতাম, কারণ আমি এসেছি একটা অন্য বিষয় নিয়ে, এবার আমি ঢুকে যাব এইসব বিষয় নিয়ে নার্সিংহোমে। তো নার্সিংহোমের বিষয়গুলো আমি এখানে ফোরকাস্ট করতে চাইছি না, ওদের মধ্যে ঝামেলা, এটার মধ্যে তো আমি ছিলাম না অ্যাটলিস্ট। তো আমার কথা শুনলে এটা হতো না। আর দেখো আমি হোটেলে গিয়ে লাইভ করব, বলবো, ঠিক আছে। পূজা ফালতু এখানে লেট করছে, আমি বললাম পূজাকে বেরিয়ে যেতে, এরা তো যাবে না, কেউ কারো ঝামেলায় এখন যায় না, সবাই আমরা না। 18 কিলোমিটার দূরে এখান থেকে লাভপুর, এখান থেকে তারপরে মেয়েটা রাস্তাবেলা রাতেবেলা আসবে, লাভপুরটা তো ভালো জায়গা না। আমরা যেখান থেকে কালকে ওই সাইড রাস্তাটায় ঢুকলাম না, কঙ্কালীতলা রাস্তা ঢুকে গেলাম, ওখান থেকে এগিয়ে যেতে হবে। লাভপুরটা ভালো না, তাই যাবে ওরা টোটো করে, একটা মা বৃদ্ধ মা আর ইয়ে হ্যালো হ্যালো কে বলছেন? আমি ইবা মতো বলছি। হ্যাঁ হ্যাঁ ইবাদি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু একবার বলছিল চিরন ভাই, হয়তো বুঝতে পারেনি, ওরকম হয়তো বলছিল আগে আমি অ্যারেস্ট হতে পারি, এরকম একটা কিছু বলছিলেন চিরন ভাই, বুঝতে পারেনি গাড়ির আওয়াজ ছিল না, বুঝতে পারেনি স্ত্রীও প্রেশার দিয়ে জিজ্ঞাসা করেনি, উনি এই জন্যই লাদাখ বেরিয়ে যাচ্ছিলেন কালকে। ওনার ফোনে আমার নাম্বারটা চলে গেল না, তার মধ্যে অ্যারেস্ট হওয়ার আগের মুহূর্তে না ফোন নাম্বারটা, কয়েক ঘন্টার আগের মুহূর্তে ফোন নাম্বারটা দিলাম না, আমাদের সহযোগিতা করছো। আচ্ছা ঠিক আছে দিদি, ভালো থেকো, প্রণাম নিও। ঠিক আছে দিদি। হ্যালো হ্যালো, আরে তুমি লাভপুর থানায় বেরিয়ে যাও, তুমি এখানে কি সময় নষ্ট করছো? থানায় কথা বলছে, ওটা একটা সমস্যা হয়েছে,
আগে এখানে একটা নর্মাল ডেলিভারি হয়েছিল, সেটা অন্য পাশের একটা নার্সিংহোম এখানে পাঠিয়েছিল। এটা নর্মাল ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা হয়তো এখান থেকে ছেড়ে দেওয়ার পর বাচ্চাটাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছে, এবার সেটা করতে গিয়ে ধরা পড়েছে, তারাই এর নাম করছে, কিন্তু এই নার্সিংহোমে থাকে পেন নাম করছে। পাশের নার্সিংহোম থেকে এই নার্সিংহোমে একটা পেশেন্ট পাঠিয়েছে, পাঠিয়েছিল, সেটা নর্মাল ডেলিভারি হয়েছে, সেই বাচ্চাটাকে এখান থেকে ছাড়ার পর সেই বাচ্চাটাকে অন্য কারোর হাতে দিয়ে দিয়েছে। কে দিয়েছে? ওই যার 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 মারফত এখানে এনেছিল তার ছুটি করে দিয়েছে, তারা নিয়ে বিয়ে করেছে। এবার যার বেবিটা যার তার হাত নিয়ে এখানে থাকে না, বলছে থাকতো। এবার এই নার্সিংহোমে যেহেতু সবকিছু ও দেখাশোনা করে, এর নামটা প্রথমে করেছে, আরো কিছু জনের নাম করেছে এখানকার নয়, ওই নার্সিংহোমের কিছু ছেলের। বাচ্চাটা এবার কমপ্লেনটা তামিনার মা করেছে, তাই তো? না, বাচ্চাটা যাকে দিয়েছিল সে করেছে। বাচ্চাটা যাকে দিয়েছিল সে করেছে, সে কমপ্লেন করেছে। কি কমপ্লেন করেছে? ইললিগ্যাল লিগে বাচ্চাটা। ও এটা উঠে না না, কথা বলতে কথা বলতে না, দেরি হয়। এবার সেই বউটি কোথায়? বাচ্চাটিকে নিয়ে আর কি মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে যার বাচ্চা? কিছুই জানি না, কিছুই ডিটেলস জানি না, দেখি কথা বলি। আমরা দাঁড়িয়ে আছি তো, ঠিক আছে আমি আসছি। হ্যাঁ, তুই ফোন কেটো না। আমি বললাম ডিম বিক্রি বলেছি তো, বাচ্চা বিক্রি। এখন তো সেই সেই ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাটাই এলো, মুখ দিয়ে বেরিয়ে ডিম বিক্রি, মুখ দিয়ে বেরিয়ে ডিম বিক্রি। না, আমি তো বাড়ি দেখার আগে ইয়ে বলেছি, বাড়িটারই তো আমি দেখি। আমি বললামই ডিম বিক্রির ব্যবসা, যে বলেছি তাই হলো তো, খালি স্টেপ বাই স্টেপ কি কি করলাম আজকে হোটেল থেকে বেরিয়ে আমি খালি বলবো গিয়ে লাইভে। আমারই নিজেরই গা শিউরে উঠছে যে আমি কি করে বলছি। বুঝতে পেরেছি, ছি 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 ছি। ম্যানেজার যদি হাত না থাকে কোন নার্সিং হোম থেকে বাচ্চা চুরি হয় না, সবারই হাত আছে। আর পাশের নার্সিং হোম থেকে পাঠিয়েছে মানে পাশের নার্সিং হোমের সাথে এই নার্সিং হোমের ইগোর একটা কিছু ব্যাপার আছে। হ্যাঁ হ্যালো, সব প্ল্যান। হ্যালো, হ্যাঁ হ্যালো বলো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, না দাঁড়াচ্ছি, আমি বাইরে যাচ্ছি। হুম, আসো। কথা বলে কথা হচ্ছে না, ঠিক আছে। লাভপুরের থেকে ইয়ে হয়েছে, লাভপুর থানা ঠিকই বলেছো এই তোমরা স্যান্ডি, যে এই থানাটা এখান দিয়ে চলে গেল যে আবার পুলিশে ভ্যান আসছে নাকি। সেই বাচ্চাটাকে ওরা এখান থেকে ছুটি করে নিয়ে যাওয়ার পরে কাউকে দিয়ে দিয়েছে, এবার সেটা তো ইললিগাল, কোনো কারো বাচ্চা কাউকে দিয়ে দেওয়াটা ইললিগাল। যাকে দিয়েছে সেই নাকি থানাতে কমপ্লেনটা করেছে, এবার ডিমল্যান্ডে দুজনকে ধরেছে, তারাই নাকি এর নাম করেছে। ডিমল্যান্ড মাটা তো বেঁচে আছে, মা বেঁচে আছে, মা বাচ্চাটা পায়নি, না বাচ্চাটাকে দিয়ে দিয়েছে কোনো কারণে হয়তো, মানে কথাটা হচ্ছে বাচ্চাটার বাবা যে সে বাইরে থাকে হবে, এটা বাচ্চাটা হয়তো কোনো কারণে অসামাজিকভাবে এসেছে, সেই কারণে অপারেশন করে বা বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করে দিয়ে দিয়েছে, মানে বউটা দিয়ে দিয়েছে। বউটা, হ্যাঁ বউটার মারফতই তো দেওয়া হবে, না হলে ও তো হয়তো চাইনি যে বাচ্চাটা নেবো না, তোমরা কাউকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো, সেইভাবে ব্যবস্থাটা করেছে, সেটা করেছে ডিমল্যান্ড পাশে, ডিমল্যান্ড নার্সিং হোম পাশে, সেই নার্সিং হোমেরই কেউ। আচ্ছা,
এবার ডিমল্যান্ড থেকে এখানে এখানে কেন পাঠিয়ে দিয়েছিল সেই কারণের জন্য কোথায় হয়েছে না হয়েছে সবকিছু খোঁজ খবর নেবে এই নার্সিং হোমে হয়েছে ওই নার্সিং হোমে পাঠিয়ে দিয়েছে মানে রিলিজ করে দিয়েছিল রিলিজ করে দেওয়ার পর বাচ্চাটাকে কাউকে দিয়ে দিয়েছে হ্যাঁ সদ্য বাচ্চা জন্মেছে আর পাচার করা হয়েছে পয়সার বিনিময়ে আবার যে নিয়েছে সেই থানায় কমপ্লেন করে তার নিয়েছে কবে মানে কাল এর মধ্যেই নিয়েছে কি কমপ্লেনটা করেছে হয়তো কোনো চক্রান্ত এটা তো পুলিশই হয়তো ইয়ে করে চক্রান্ত তাকে ধরেছে টিকবে না তাহলে ওকে টিকবে না ওইভাবে পুলিশ তো অত কাঁচা কাজ করবে না বউটা যে দেবে এটা কি করে জানবে বউটা যে ইলিগাল ভাবে অবৈধ ভাবে যে কোনো বাচ্চা হয়েছে জন্ম দিয়ে বিক্রি করে দেবে সেটাও তো কেউ জানে না না তবে হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার বরের মধ্যে ইনভলভ আছে যদি ইনভলভ না থাকতো আমি পুরো শিওর বোন ইনভলভ না থাকতো তাহলে তোমাকে বলতো যে আমি আজকে আমি জিজ্ঞাসা করেছি আর টিকিটটা কাটবে কেন ও যদি ইনভলভ না থাকে ও টিকিট কাটবে কেন ও করেছে বলেই যে কজনের টিকিট হয়েছে সেই কজনেরই এর মধ্যে আছে এটা যদি হয় আমার সাথে কথা হয়েছে 2 তারিখে যাওয়ার কথাটা কিন্তু আমার সাথে ঝামেলার আগে থেকে 2 তারিখে যাব তাহলে এই প্ল্যানটা তুমি ওই থানার পুলিশের নাম্বার নিয়েছো তো যাও এখানে দাঁড়িয়ে আছো তাহলে কথা বলো তাতেই বলো না থানার নাম্বার দাও আমি নাই কথা বলবো কোন স্যার অ্যারেস্ট করলো কি করলো এটা কি জানো এখানে লেখা থাকবে কোন স্যার অ্যারেস্ট করেছে এটা একটা সিগনেচার থাকবে না অ্যারেস্ট হ্যাঁ একটা জানবে তো যে আমি অ্যারেস্ট করেছি বলবে থানায় দেখা করুন আর দ্বিতীয় কথা হলো কি যখন অ্যারেস্ট করেছে একজনকে সাক্ষী ওখানে সই করাবে যতটুকু আমি আইন সম্পর্কে জানি হ্যাঁ একজনকে সই করাবে যে ওকে নেওয়া হলো এখান থেকে দ্বিতীয় কথা হলো ওনারাই তুমি না এলে পুলিশে তোমাকে বাড়িতে ইনফরমেশন দিত ও যাকে গার্জেন হিসেবে মনে করবে বা যাকে বউ হিসেবে মনে করবে তাকে খবর দিত আর তৃতীয় কথা হলো কি তোমার ওই অফিসারের নাম জানার রাইট আছে নালে ওনাকে গিয়ে ম্যাডামকে গিয়ে বলো গা ওনাদের কাছে সব থাকে লাভপুর থানার আইসির নাম্বার নিয়ে আসো ঠিক আছে এটা কোয়েলদিবি নাম্বার কি করতে এসে কেঁচো করতে কেউটে খুলে দিলাম আমরা আমরা মানুষ কৃষ্ণনগর থেকে এসছি আমি সমাজসেবিকা আমি নদিয়া জেলা থেকে এসছি এখানে আমি এসেছিলাম এনাদেরই একটা স্বামী স্ত্রীর প্রবলেমে সমস্যা সমাধান করতে এসে দেখছি কি এরকম সিচুয়েশন
সঙ্গে আপনি কথা বলছেন? আমার কথা শুনলে কোনো বিপদই হবে না, আমি জানি সবাইকেই বলি সেই জন্য তুলনায় আমি বলবো অনেক স্ট্রং, অনেক ভালো কাজ ওই সময়, অনেক ভালো কাজ করে, অনেক ভালো আমি বলবো। আর ওকে যদি না পাঠাতাম কিছু হতো না, ভাববেই যেত, কারণ ভাবি না, ও তো এই সম্পর্কে তো জানেই না, তার মধ্যে এইরকম সিচুয়েশন যথেষ্ট। যদি আমি দেখিনি তাই বলতে পারছি না কিছু, না ঠিক আছে ওই সময় ক্যামেরা ওরকম হয় না, তার জন্য বলছি না আমাকে ওরকম দরকার নেই যে আমাকে ক্যামেরা ঠিক করে করতে, ওটাও দরকার নেই। ও যে এসে সাহসিকতার সাথে খবরটা দিয়েছে এই ব্যাপারে, কি বলেছ তখন বলতে হবে তখনই তো আমি আমি বলছিলাম, আমরা বলছিলাম না, লাইভ দেখছিলাম, আমি বলছিলাম দিদি তখন চুপ বন্ধ করুন না, ভর্তি করেছিলাম নানা ডেলিভারি হয়েছিল সেই বাচ্চাটাকে কোন কথা বলছে বলে আমি তোমাকে কথা বলছি ফোন করে নিলাম, একটু সময় শেয়ার করবেন প্লিজ কেসটা, যারা যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন, যারা যারা মনে করেন এনার সমাজে আমি ভালো কাজ করছি তাদেরকেই বলবো শেয়ার করতে, যারা যারা মনে করেন যে সমাজে এটা কোনো ভালো কাজ নয় তাদের তো তারা শেয়ার করবেন না। সেগুলো ধরো যাদের বাচ্চা হয়নি তারা হয়তো মালিকের সাথে কথা বলার জন্য পুজো অপেক্ষা করছে, তারপরে আমরা এখান থেকে রওনা দেব। এবার পূজার বক্তব্য যে আজকে থেকে যাও, দেখি কি হয়, এবার না হলে তো আমি চলে যাবো, আমাকে পূজা করবে, ইনকমপ্লিট কাজ করছে না, তো আমি যে কাজটা কমপ্লিট করবো সেটা করে তারপরেই যাবো। লাভ করে গেছে।
বড় বউটাকে তো দেখছি না, আমার কথা বলতে হ্যাঁ মানে আপনারা যাবেন না লাপুরতানা? তাহলে বাড়ি যান। হ্যাঁ, তো জেনেই গেছেন যে কি জন্য। তোমার স্বামী জেলে পচে মরলে ওনারা ব্যবস্থা করবে? তাহলে কি বলছো, তুমি যা বলবে তাই, তুমি যেটা বলবে তাই, আমার কোনো সিদ্ধান্ত নেই। তাহলে কি বলছো, আমরা কি করবো বলো? রাখছি আমি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি কাকিমা, তাহলে যাচ্ছি। তাহলে আপনারা বাড়িতে যান, যেটা আপনি গার্জেন হিসাবে সিদ্ধান্ত নেবেন পূজা সেটা করবে, আর পূজা আর আপনি যেটা বলবেন আমরা সেটা করব। ঠিক আছে, তাহলে আমি বহরমপুরটা ক্যান্সেল করবো, আমার তো রাতেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে আমি সেভাবে কথা বলব। এই কেসে আমার তো মনে হয় না, ওটা পরে কথা হচ্ছে, এখানে সবকিছু আলোচনা করা যাবে না, তো আমি পরে কথা বলছি এগুলো বিষয় নিয়ে। তুমি কি আমাকে ওখানকার থানার আইসির নাম্বারটা দিতে পারবে ম্যাডামের কাছ থেকে নিয়ে, এবং যিনি অ্যারেস্ট করেছে সেই কেসের আয়োর নাম্বার, মানে ওই কেসের আয় হবে ওনার নাম্বারটা, তুমি আমাকে দুটো নাম্বার সেন্ড করো, আমি কথা বলছি। ঠিক আছে, এটা যদি তোমার সংক্রান্ত বিষয় হতো তাহলে আমি থানাতে চলে যেতাম, যেহেতু বিষয়টা পুরোটা অন্য তো সেহেতু আমি থানায় যাচ্ছি না, কিন্তু আমি স্টে করছি তোমার জন্য। ঠিক আছে, ওঠো। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা, গাড়ি চলো। কি যাচ্ছে গাড়ি, গাড়ি কোথায় উঠেছো তুমি? সবাই আম্বিকাও, সবাই আম্বিকাও, নাম বলে দাও, নাম বলো, বলো আমি তোমাদের পাপ্পা, মিত্তি পাপ্পা, ফোনে কথা আর বলতে দেবো না, ফোনটা জমা নিয়ে নেবে, থানায় যেতে হবে, থানায় গিয়ে দেখা করলে ভালো হতো, ওরা কথা বলবো একবার যদি কিছু না মনে করেন, আমি বলবো। গাড়িতে উঠুন আমি বলছি, আপনারা টোটোতে উঠুন, ফোন করুন আমি বলছি, ওরা আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা জাস্ট আমি একজন সমাজসেবিকা হিসাবে আপনাদেরকে অ্যাডভাইস করতে পারি, আপনার যেটা ভালো হবে সেটা আমি চাইতে পারি, এবার মানা না মানাটা আপনাদের ব্যাপার। আমি জানি আপনি গাড়িতে উঠুন, আমি কথা বলছি একটা কথা, কেন যাও বাবা, গুড নাইট। আম্পি দাও, আম্পি যাও, কাটতে হবে না, কথা তো বলতে হবে, যাও। কার ফোন নিয়েছে, কার ফোনটা তুমি আগে উঠো, দিচ্ছি ভাই, সবাইকে বললাম আসছি, আসছি টাটা। আমার অফিসের ফোনটা শঙ্করের কাছে, আচ্ছা পূজাকে ফোনটা লাগাও তো।
না না এই কোয়ে ফোন থেকে হ্যালো পূজা, হ্যালো পূজা, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি শুনবে কি শুনবে না তোমার ব্যাপার। হ্যাঁ আমি জোর করবো না, কারণ আমি এই কেসটার মধ্যে তো জানি না, আমি তো এসেছি অন্য সমস্যা নিয়ে। আমি বলবো দেখো, এখানে তুমি বড় বউ আছে, তুমি তুমি ছোট বউ, ঠিক আছে? আমি বলবো বড় বউ জায়গাটা নেওয়ার আগে তোমার এখানটা করে তার দেখভালটা করাটা উচিত প্রথমেই, যেহেতু তুমি এরকম একটা সিচুয়েশনে পড়ে রয়েছো। আর যেহেতু তুমি সবকিছু জানো এবং অন স্পট তুমি ওখানে গেছো, তোমার স্বামীকে তুমি দেখেছো, থানাতে পুলিশ ভ্যান অ্যারেস্ট করেছে, আমি তোমাকে বলেছি। যেহেতু যাই হোক, আমি বলি না বলি বা আমরা বলি না বলি সেটা নয়, তুমি তো দেখেছো তোমার বরকে থানাতে তুলতে, পুলিশ ভ্যানে উঠতে দেখেছো তো? আচ্ছা তো যাই হোক, তুমি নার্সিং হোমে কথা বলেছো, আমার মনে হয় তোমার লাভপুর থানায় গেলে ঠিক আছে, এটা ইন ফিউচারের জন্য ভালো হবে। এবার বাকিটুকু তোমার, বুঝেছো? আমি জোর করবো না, মা যেহেতু ওরকম বলছেন, তোমার মা তো আমি জোর করবো না, তবে এটা ফিউচারের জন্য তোমার অনেক ভালো হবে, কারণ এই সময়টা সে তো অসহায়। আর ভাই আমি এখন একজনের কাছে খবর পেলাম, ওর বড় বউ নাকি কাকু ওরা গেছে। তাহলে দেখো, বড় বউ গেছে, তুমি যাবে না? তোমার মা তোমাকে বাড়িতে ঢুকিয়ে নিচ্ছে, আগে তো জয়েন্টে বাড়িটা না, স্বামীরই তো করা বাড়িতে তুমি রইবে, তাই না? আজকে তো বড় বউ যেমন ছুটে চলে গেছে, অত অট্টালিকা ছেড়ে তোমার তো ছেড়ে চলে যাওয়া উচিত। আগে মা যেটা বলছে, মা কিন্তু যেটা বলছে না, আমার কাছে এটা ভুল লাগলো বলে তোমাকে বললাম আমি এটা, ঠিক আছে? তুমি আমার মনে হয় যত রাতি হোক না কেন লাভপুর থানা যাও, ঠিক আছে? ঠিক আছে, লাভপুর থানা গেলে আলটিমেটলি তোমারই ভালো হবে। এই যে বউটা চলে গেল ছুটে, তুমি যাবে না, তুমি গিয়ে এসি রুমে গিয়ে শুয়ে থাকবে, স্বামীও তো তখন বেরিয়ে একটা মনে করবে না, সেটাই সেটাই, হ্যাঁ, যে আমার বড় বউ গেল অথচ আমার ছোট বউ গেল না, আর আমি সব দায়িত্ব পালন করি দুজনার প্রতি, তো আমার প্রতিও তো সমানভাবে দুজনের দায়িত্ব পালন করা উচিত ছিল, তাই না? একদম একদম। তো এর জন্য আমার মনে হয় তোমার ওখানে যাওয়াটা প্রয়োজন, কিন্তু কাকিমা এমন করে বলছেন, আমি একটু ভয় পেয়ে আমি আর তোমার কাকি মায়ের সামনে ওটা বললাম না, ওই জন্য তোমার ফোনে বলছি। কারণ আমার আমাদেরকেও তো দেখো, পান থেকে চুন খসলে তো আমাদের তো প্রবলেম হয় না, এবার তখন হয়তো কোনো কিছু হলো, তখন হয়তো কাকিমা বললো যে তুমি বললে বলে বা তুই ওর কথা শুনলি বলে বিপদটা ঘটলো, তো সেই জন্য সিদ্ধান্ত তোমার। তবে আমি দিদি হিসাবে এবং একজন সমাজ সেবিকা হিসাবে আমি তোমাকে এই ডিসিশনটা দিলাম, আমার মনে হয় এটা তুমি যদি করো তুমি জীবনে কোনোদিন পস্তাবে না, আর না হলে জীবনে পস্তাতে হবে। আজকে যে উদ্দেশ্যটা নিয়ে আমি এসেছিলাম, হয়তো সেই উদ্দেশ্য হয়তো তোমার সব আজকে যেটা হচ্ছে ঠাকুর করে মঙ্গলের জন্যই হচ্ছে, ঠিক আছে? লাদাখ চলে গেলে হয়তো তারপরে অ্যারেস্ট হতো, তুমি জানতেই পারতে না কি হয়েছে না হয়েছে, কি জানতে পারতে না, আজকে আমরা এসেছি, তুমি তো অ্যাটলিস্ট সবকিছু জানতে পারলে না, ওটাই বলছি আর কিছু না। ঠিক আছে, আমি মনে তুমি যাও, ঠিক আছে, ফিরো না, বাড়ি ফিরো না, হ্যাঁ, এখন ঠিক আছে, তুমি ডিসিশন নিয়ে আমাকে জানাও, ঠিক আছে? দেখুন, আমার তরফ থেকে যতটুকু তাকে অ্যাডভাইস দেওয়ার আমি দিয়েছি, আমার মনে হয় যেহেতু সবকিছুর ক্ষেত্রে যখন দুটো স্ত্রী যখন সমান অধিকার আছে, যখন এখানে তেমন স্বামীর পাশে দাঁড়ানো, কিন্তু এখন স্বামী অন্যায় করুক বা না করুক সেটা তো পরের ব্যাপার, সেটা তো মহামান্য আদালতে সেটা দেখা যাবে কি হচ্ছে, কে দোষী কে নির্দোষ, সেটার মধ্যে তো আমরা যাচ্ছি না। আর যেহেতু আমি লাভপুর থানাতে কিন্তু আমি নিয়ে চলে যেতে পারতাম পূজাকে, কিন্তু এই বিষয়টা যেহেতু এটা শিশু পাচার, তো এইসব বিষয়ে আমি সমাজ সেবিকা হিসেবে আমি ঢুকতে পারি না, তার জন্যই হয়তো ওকে কোনো হেল্প করতে পারলাম না এই বিষয়ে। তবু আমি বলেছি যে আমি জানতে পারি যে আমার তরফ থেকে আমি কিন্তু স্টিল নাও ওর পাশে ছিলাম, এবং যতক্ষণ পর্যন্ত নার্সিংহোমের পাশে ছিল
নার্সিংহোমের সামনে আমার কথাতেই এসেছি, যতক্ষণ পর্যন্ত ওরা টোটোয় না উঠেছে আমি কিন্তু আমার গাড়ি ছাড়িনি। আমার তরফ থেকে আমি যেটুকু দায়িত্ব পালন করেছি আমি মনে করি যে আমি এখনো পর্যন্ত ঠিক কাজ করেছি, ঠিক আছে। এবার বাকিটুকু আপনারা জানাবেন কোথায় ভুল কোথায় ঠিক, আমার বিবেকের কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদের জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো কি, দেখুন আমরা আলোচনা করছিলাম যে বড় বউ তাহলে জানতে পারলো না, তাহলে বড় বউ যাচ্ছে না বা কিছু, মানে আমি বুঝতে পারছিলাম না জিনিসটা। প্রথমে ভেবেছিলাম মানে বড় বউ কেস করলো না কিছু ব্যাপার, মানে নার্সিংহোমে কিছু একটা ঘটেছে, এবং আমি বলেই দিয়েছিলাম যে ডিমের ব্যবসা, যেটা কুশল হাজরার ক্ষেত্রে কেসটা আপনারা দেখেছিলেন, ঠিক আছে। তো আমার মনে হয়েছিল, তো যাই হোক সেটাই তো হলো, ওই রকমই হলো। তো দ্বিতীয় কথা হলো কি যে আমি এখন বলছি কাকিমা, যেহেতু বলছে আমরা কেন যাবো, লাভ নাই, ও গিয়েছে, ও নার্সিংহোমের মালিক বুঝে নেবে, তো এটা তো কোনো কথা নয়। নার্সিংহোমের মালিকের কি দায়িত্ব দায়ী থেকেছে যে সেটা নার্সিংহোমের মালিকই বুঝে নেবেন। আর সত্যি কথা বলতে এক ম্যানেজার যাবে পয়সার জন্য, আর এক ম্যানেজার আসবে, ঠিক আছে। আজকে যদি তাদেরও কোনো নার্সিংহোমেরও যদি কোনো ফল থাকে, নার্সিংহোমের মালিক কিন্তু নিজেদেরকে গায়ে মানে সেভ করতে তারা কিন্তু হাত ধুয়ে মুছে নেবে, কিন্তু এই ম্যানেজার যিনি তার জন্য কিন্তু এভাবে লড়াই দেবে না, ঠিক আছে। এবং কেননা ম্যানেজারের জন্য লড়াই দেবে না, কারণ ওনারা জানে যে ফেঁসে যাব। এবার মালিকের পয়সা আছে, মালিকও বেঁচে যাবে, এনার পয়সা আছে, পয়সা বেঁচে যাবে, কিন্তু বিষয়টা সেটা নয়। আমি এখন জাস্ট বলতে যাচ্ছি মালিকের উপর সবকিছু ভরসা করলে চলবে না, নিজেদেরকে যেতে হবে, নিজেদের থানায় কথা বলতে হবে, কি সত্যটা জানতে হবে। যদি সে প্রকৃত এই নোংরা কাজটা করে থাকে, এত এত বড় ক্রাইম করে থাকে, ঠিক আছে, যে কাজটা কেউ করে না, সেই তাহলে অবশ্যই আমরা চাইবো যে একটা শাস্তি হোক, যাতে এই জীবনে এরকম শিক্ষাটা হোক, যাতে তিনি আর দ্বিতীয়বার এই কাজটা না করেন। কিন্তু তার মধ্যেও এটাও চাইবো যে দুই স্ত্রী তাদের শীতের সিঁদুর সুন্দরভাবে রক্ষা করুক, এবং দুই সন্তানের কথা ভেবে বাবা ফিরে আসুক, তার শাস্তি হোক কিন্তু ফিরে আসুক। হ্যালো, আমি আমি তো রয়েছি কোথায়? এটা বলছি বেশ শোনা, সম্পূর্ণটা মানে আমার আলোচনা করছে, আমরা কি করেছি, আমরা লাইভ করেছি, বাড়িতে গেছিলাম, লাইভ চলছে, ওরা জানলো কি করে, ওরা জানলো কি করে বলতে পারছি না, আমি কিচ্ছু জানি না। কি এখনি এখনি আমি মানে নাতি আমি যে দিদি ভাই আছে তাকে ফোনটা করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, যে জানার জন্য। আমাকে মানে কলটা আমার সাথে কথা না বলে অন্তা রেখে আমাকে শোনালো, এখানে বড় বউ আছে, বড় বউ এসেছে, কাকু এসেছে, এসেছে, ঠিক আছে, সে সমস্ত কিছু বলছে আমি শুনতে পাচ্ছি, যারা লাইভ করেছে, আমার বাড়ি গেছিল, ওখানে গিয়ে লাইভ করেছে, লাইভ করেছে, লোকজন নিয়ে এসেছিল, আমার বাড়ি একজন প্যান্সার করে গেছিল, সে সমানে লাইভ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে বলছে কি বলছে, বলছে আমার বাড়ি এসেছিল, আমার বাড়িতে এসে কন্টিনিউ লাইভ করে যাচ্ছে, ওই মেয়েটা অনেক লোকজন নিয়ে এসেছিল। হ্যাঁ, এইসব আলোচনা। লোকজন তো যায়নি না, রাস্তাটা তো আমাদের, রাস্তাটা তো সরকারের, রাস্তায় তো সবাই থাকতে পারে, আমি তো কার বাড়িতে ঢুকিনি, ওই জন্য ভাবছে কিনা আমি জানি না, ওরা এখন এখানেই আছে, তাহলে কি আমার জামাটা উচিত? হ্যাঁ, কেন তোমার যাওয়া উচিত না, তুমি যাও, কারো মুখের কথা শুনে কিছু করছো কেন, হয় যেটা সত্য সেটা জেনে আসো। এবার দেখো তোমার যাওয়া, তুমি তো বউ রে বাবা, এই তোমার স্বামীর বিপদ হলে তুমি যাবে না? না না, এটা আমি কোনো ক্রাইম করলে তুমি যাইবে না? যে শাস্তি হোক তার, বা তার পুলিশ প্রশাসনকে যতটুকু সাপোর্ট করা সেটুকু সহযোগিতা করবে না, রিকোয়েস্ট তাকে করবে না যে স্যার কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত তদন্ত করুন, ঠিক আছে। আমার স্বামী একা দায়ী নয়, যদি করে থাকে আমি জানি না করেছে কি করেনি, বা আপনারা কি তদন্ত করছেন, তার কি প্রুফ আছে? ওরা ওরা বেরোচ্ছে, কারা নার্সিংহোম থেকে? তোমার নার্সিংহোমে কি বড় বউ গেছে? হ্যাঁ হ্যাঁ, তো ছবিটা তোলো, ফোনটা কাটো, বেরিয়ে চলো, গাড়ির ভেতরে ছিল, বেরিয়ে চলে গেছে, গাড়ির ভেতরে ছিল, ওরা কাঁচ লাগানো আছে, ওরাও গাড়ি নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যে নিজে বাড়ির গাড়িটা সেই গাড়িতে নিয়ে যাচ্ছে। কাকে নিয়ে এলো, ব্যাপারটা কিছুই বুঝলাম না, কখন এসে যাবে? হ্যালো, উনি কি অনেকক্ষণ আগে এসেছেন ওখানে গাড়ি নিয়ে? তুমি ধরো, তুমি ধরো ফোনটা, ধরো। হ্যালো হ্যালো,
বলছি গাড়ি নিয়ে কি ওনার ওয়াইফ অনেক আগে এসেছে নার্সিং হোমে? এসব কথা বলেন, আমার সঙ্গে কথা বলেছে, না এই কথাগুলো বলেনি, যেহেতু আমি ওদের বাড়ির বাড়িতে গেছিলাম ঢুকতে পারি, ঠিক আছে, সেই হিসেবে এই কথাগুলো হচ্ছে যে একটা বাড়ি করেছে কি কারণে কি আছে। ম্যাডাম সে বললো ওর ইনকাম আমার জেনে লাগবে, আর এখানে আসার কারণ তো যাবে, আমার বড় হলে আমি যাবো না। আর তার জন্য যদি আমার বরের জন্য যদি মরতে হতো, মোর বাবার আমি তো বলেই দিলাম যে স্যার আমার বরকে অ্যারেস্ট করেছেন, আমি আপনাদের সাথে যাবো। আমি তো বুঝিয়েছি, এবার আমি তো আর ফোর্স করতে পারি না, না আমি সব রকম বুদ্ধি দিচ্ছি, তারা না শুনে আমি কি করবো বলো, আমাকে কিছু করার আছে? মা বলছে আমরা এর মধ্যে ঢুকবো কেন, আমরা যাব কেন, মানে আমি বলতে পারি তাই, আমি তার মধ্যে তাও সরছি না, তাও মায়ের নাম্বার দিতে। আমি ধরে আছি, অনেকটা টাইম নিচ্ছে, একটা মারুতি ভ্যান করে তো চলে যেতে পারে না, ওর মায়ের কথাই শুনে নিজের স্বামী নিজের বুদ্ধি একটু কি বলবো বলো, আমার অনেক কিছুই ছোট দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বলা তো উচিত না, আমি তো আবার সবাইকে নিয়ে চলতে হবে তাই না, বললে তো খারাপ হয়ে যাবো। আরে ও অনেক স্ট্রং, আমি তো কান্নাকাটি করে দেবো না, লুটোপুটি খাতাম, আসলে আমার স্বামী যে অপরাধটা করেছে আমি তো কোনো প্রুফ পাইনি না, যতক্ষণ প্রুফ না পাবো ততক্ষণ তো লুটোপুটি করবো, যখন জানতে পারবো যে হ্যাঁ সেই এরকম একটা ক্রাইম। আরে আমি তো ছটপট ছটপট করবো না, আমি তো গাড়ি পিছু পিছু দৌড়াবো, ওই তো খাবার গুলো জন্য তুললাম, খাও দাও, কেক আছে বিস্কুট আছে, কি বলবো বলো, হ্যালো তো বুঝতে পারছি না, যাচ্ছে তাহলে বাবাই চললো, প্যান্ট জামা পরে গেছে, সে বলছে এত বাড়ি ওখানে বাড়িটা দেখেছে, সবাই তো লাইভে দেখছে, তোমাকে বলেছিলাম দেখুন না, ওখানে লাইভটা দেখছে, এখানে লাইভ বাড়িয়েছে দেখছে, তাহলে লাদাখ যাতে তাকে লাদাখ যেতে বারণ করছে, সে বলছে না আমাকে যেতে, সেই হিসেবে হয়তো কেউ কমেন্ট করেছে এই কথা, বাচ্চা চুরি করা কেউ কথা, এরা কোনো লিগাল কথাবার্তা বলবে না, কারোর সাথে কথা হচ্ছে, চুপ করুন, এরা এখন গেল, এখন কি করতে, এবার আমাকে আমাকে এরা যে দিদিভাইরা বলছে তুমিও যাও,
আমি যাব কি করব কিসে যাব না 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 কি মুখে করবে আর আমি সমস্যা ওকে মানে নিতে মানা করছি বাড়ি যাও হ্যালো লোকজন আছো চাবিটা কোথায় সত্যি আমি বললাম যে বাড়িতে আসতে দাঁড়ালাম আমরা এখানে ও বাথরুমে গেছে যাইনি এই পরিস্থিতিতে ওখানে যাওয়াটা এই জানা ওখানে যেভাবে আমি তো বুঝতে পেরেছি আমি ওখানে গেলে একটা অন্যরকম মন সায় দিচ্ছে না তুমি ডাকছো তাও আমার মন সায় দিচ্ছে না নামিনি তো নামিনি আমি তো অ্যাকশন করার জন্য নেই এখানে অ্যাকশন করা যায় আমি কি অ্যাকশন করি নাকি এই যে একজন কমেন্ট করছে জানি না নাকি নিতা নাস্কর হ্যালো নিতা নাকি হ্যাঁ নিতা হ্যালো হ্যাঁ হ্যালো দিদি ভাই হ্যাঁ 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 বলো বলো হ্যাঁ বলছি যে কথা হচ্ছে ও যেহেতু লাইভটা দেখেছে কি কারণে দেখেছে আমি জানি না লাইভটা দেখবে কি করে উনি তো নামটাও জানে না আমরা বুঝতে পারছি না তা সোমানে কিন্তু বলছিল এই বাড়ি ৪০ লাখ টাকা বাড়ি এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি এত টাকা এই কথা তো বলা হয়নি কমেন্টে কেউ বলেছে যে হ্যাঁ এই বাচ্চা চুরি করে এইসব করেছে হান্তারি চুরি করে এসব করে এইসব কিছু কেউ বলেছে প্রমাণ করেছে আমি বলেছি ডিমের ব্যবসা হতে পারে হ্যাঁ এটা বলেছি আমি আমরা কিছু করেছি হ্যাঁ আমরা কিছু করেছি তার জন্য তুমি কি লাপু থানায় যাচ্ছ এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই আমি কার সঙ্গে যাব তাহলে বাড়ি যাও সকালবেলা 9টার আগে মানে 7টার মধ্যে লাপু যাবে 9টার মধ্যে কে কোটে তুলবে আচ্ছা তাহলে বাড়ি যাও ঠিক আছে বাড়ি গিয়ে একদম সকাল 6টার মধ্যে ওখানে লাপু থানায় পৌঁছে যাবে আচ্ছা ওকে 9টার মধ্যে ওইটুকু টাইম দেখতে পারবে কিন্তু তারপরে দেখতে পারবে না ঠিক আছে বেশ ঠিক আছে ওকে 9টার মধ্যে কিন্তু কোটে নিয়ে চলে যাবে আর এখানে সইটা তোমার তোমার থাকলে ভালো হতো এখানে সইটা কিন্তু বড় বইরই থাকবে এটুকু মনে রেখো থাকবে কি পরিস্থিতিতে আমি যাব কিসে এখন বা আমাকে কে নিয়ে যাবে সেটা আমি কি করে বলবো আমি তোমাকে গাইড করতে পারি সব তো সব দিক দিয়ে তো গাইড করতে পারবো না আজকে তুমি যেতে ওখানে একটা সই হতো সইটা তোমার থাকতো আজকে সইটা থাকবে বড় বইয়ের সেটা দেখো আগে যখন তো কারণ আছে
আমি যখন তোমাকে এতবার করে বলছি তাহলে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এবার এবার ধরো ওরা বেরিয়ে গেছে তো, এবার আমি এরপরে যাব, ওখানে গিয়ে একটা সিন ক্রিয়েট হবে না তো? কিসে সিন কে? তুমি তো লিগ্যাল ওয়াইফ, তোমার তো রেজিস্ট্রি আছে, তুমি তো বউ, তাহলে পুলিশের সামনে কথা বললে কেন? তুমি যখন তাহলে তো আমাকে জিজ্ঞেস করলে যে পুলিশের সাথে কথা বলো না, হ্যাঁ বলো, তুমি বলে আমি তোর বউ হই গিয়ে বলি। নার্সিং হোম তোমাকে চেনে, তোমাকে খবর দিয়ে দিল, তুমি সিনকেটের ভয় পেলে বাড়িতে বসে থাকো, তাহলে ওকে ছেড়ে দিতে হবে। বেশ ঠিক আছে, আমি দেখছি। আমি তোমাকে জোর করব না কিন্তু বোন। না না সেটা নয়, জোর করাটা নয়। আমি তোমাকে হয়তো একটু মানে আমি তোমাকে তো জোর দিয়ে বলছি কিন্তু জোর করছি না, কিন্তু এটা হলে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজটা করতাম। সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। ঠিক আছে, দুটো অপশন দিলাম, একটা হলো গেলে ভালো হয়, বউ পৌঁছেছে তুমিও পৌঁছাও, থানা দেখুক দুই বউ পৌঁছেছে রাত দুপুরে, এটা একটা রিস্ক নিয়ে তুমি না বাচ্চা নিয়ে যাচ্ছ, তাহলে কতটা রিস্ক নিয়ে যাচ্ছ থানা দেখবে। ঠিক আছে, তখন বলে পয়সা নেওয়ার সময় তখন বাচ্চাকে সামনে রেখে পয়সা, আর যখন থানায় বড় অ্যারেস্ট হলো কোলে বাচ্চা নিয়ে চলে আসতে পারলো না, মানুষ তো সমাজের মানুষ তো এগুলো বলবেই না। তুমি যদি এই লাইভটা দেখতে তুমিও তো বলতে এই সব কমেন্ট গুলো, তোমাকেও তো তুমিও তো করতে অন্যজনের ক্ষেত্রে না, সেটাই। ওর জন্য কারো কমেন্ট দেখে মাথা খারাপ করে লাভ নেই, কারো কমেন্ট দেখে দুঃখ পেয়ে লাভ নেই, নিজে কি করব নিজের লক্ষ্য স্থির রাখো, কমেন্ট তোমায় খেতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি তো এই কাজটা করো না। ঠিক আছে, তুমি তোমার কি লক্ষ্য তুমি ওইটা দেখো, দি তোমাকে আমি যেটুকু বললাম নিশ্চয়ই কোনো কারণ আছে, তোমার জায়গায় আমি থাকলে বোন আমি ছুটে চলে যেতাম, আর পুলিশের গাড়ি ওইভাবে নিয়ে যাবে আমি জিজ্ঞাসা না করে ওকে ছাড়বই না। পুলিশের রাইট আছে যে পুলিশ বলে যেতে হবে যে ওনার নামে কমপ্লেন করেছে, কে কমপ্লেন করেছে, এই যে অ্যারেস্ট মেমো, একটা স্ত্রীকে অ্যারেস্ট মেমো দেখাবে না। ঠিক আছে, কি করবে আমাকে জানাও, ফোন কাটছি, তুমি সিদ্ধান্ত নাও দিয়ে জানাও। আমার তরফ থেকে যেটুকু করার আমি করছি, আমি যতটুকু গাইড করা করব, সে লোকে আমাকে অপমান করুক, লোকে বাজে কথা বলুক, লোকে রাগ করুক, আমি বলে যাবো যা হয় হবে, নিজের কাছে তো নিজে স্বচ্ছ থাকবো, নিজের কাছে তো নিজে পরিষ্কার থাকবো না। আজকে ওদের মন রক্ষা করতে গিয়ে আমি ওদের বিপদে ফেলে দেবো, সেটা তো করতে পারবো না। তাতে যদি পূজা যদি পরে লাইভ দেখে যদি রাগ করে, রাগ করো, আমার তাতে কোনো আপত্তি নেই, পূজা বাজে কমেন্ট করলো আমার আপত্তি নেই, কিন্তু আমি তোমাকে যতটুকু গাইড করার আমি করব, লাতি খাই ঝাঁটা খাই তবুও করে যাবো, চোখের সামনে ঘটছে যখন তাহলে আমি নিশ্চয়ই গাইড করবো, না তো আমি চলে আসতে পারতাম ড্যাং ড্যাং করে এতক্ষণ বহরমপুরে চলে যেতে পারতাম এই ঈশ্বর দেখিয়ে, আমি তো যাইনি পূজাকে ছেড়ে। খাওয়াটা তো ওখান দিয়ে খেয়ে এলেই পারতাম। শঙ্কর, হ্যাঁ শঙ্কর, যাও গিয়ে বলো, রুম তো নিতেই হবে, ক্লায়েন্ট যেটা বলবে, ক্লায়েন্ট পয়সা দিয়েছে, ক্লায়েন্টের কথাই শুনতে হবে। এখন গিয়ে ওই ক্লায়েন্টটাকে মানা করতে হবে। গিয়ে কথা বলো, রুম তো বুক হয়ে গেছে, কেন পাবো বলে মনে হয় না।
কি হলো জিনিসটা, ঝাঁটা দেখে গেলাম, মনে আছে? সবাই আমার অ্যাকশন দেখতে চাই, আমি অবাক হয়ে গেলাম। একজন কমেন্ট করলেন যে আজকে তো সারাদিন আপনাকেই দেখলাম, অ্যাকশন তো দেখলাম না, কাজটাই বুঝলো না যে কি কাজ হলো বা কি কাজ হচ্ছে বা কি কাজ করতে গেছে। বলছি অ্যাকশন, আমি কি ঢিসুম ঢিসুম করবো? আমার কি সবাই ঢিসুম ঢিসুম নিয়ে তো দেখতে চাই নাকি, বুঝতে পারলাম না। না ডিম্পি দি, ইনকমপ্লিট কাজ করে তুমি জানো আমি যাই না, আমি সবকিছু কমপ্লিট করব। কি হয়েছে বিষয়টা, আমাদের জন্য নাকি অ্যারেস্ট হয়েছে, এখন আবার শুনছি আমাদের জন্য, আমরা লাইভ করেছি, উনি জানলেন কি করে, এগুলো বিষয়গুলো আমাকে জানতে হবে। জেনে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে আমি বোলপুর ছাড়বো, আমি এরকম করে বোলপুর ছাড়বো না, দরকার পড়লে আমি লাভপুর থানায় যাব। না না বিষয়টা সেটা নয় মৌ, ব্যাপারটা হলো কি মানুষ আমাকে চাই যে আমি মারপিট ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি রেগে যাব, চোখগুলো বেশ মোটা মোটা করব, ঘামবো, গলা বসে যাবে, এইরকম বেশ কিছু মানুষ এইগুলোকে ভালোবাসে, মানে এটার প্রতি তাদের অ্যাট্রাকশন। কিন্তু আমি চাই কি বলতো, ঠান্ডা মাথায় সুন্দরভাবে সবাইকে ভালো রাখতে। এবার যেখানে হয় না সেক্ষেত্রটা আলাদা, ঠিক আছে, আমি ঝগড়াঝাটি অশান্তি করতে তো কোথাও যাই না, অ্যাটলিস্ট পরিবেশ তৈরি করে দেয় আমাকে সেরকম সিচুয়েশনে আমার ওরকম রণমূর্তি। আমি চাই সবাইকে ভালোভাবে সুস্থভাবে গল্পের ছলে ভালোবেসে, ঠিক আছে, ছোটদেরকে আদর করে আদরের ছলে পুরো একদম জিনিসটাকে পুরোপুরি তাদেরকে বোঝাবো, তাদের ভুলভ্রান্তিগুলোকে বোঝাবো, বুঝে কোনো মান অপমান বা তাদেরকে ওই নিজেকে তুলে ধরার জন্য হ্যাসট্যাগ নেওয়া এসব আমি পছন্দ করি না, ঠিক আছে। আমি পারলে তো এখানে এই লাইভটা, এই লাইভটা প্রচুর ভাইরাল হয়ে যাবে যদি আমি কিছু কথা বলি, কিন্তু না আমি এগুলো চাই না, মানুষকে সংসার করানোর জন্য এসেছি, নিজে ভাইরাল হওয়ার জন্য আসিনি আর পয়সা ইনকাম করার জন্য আসিনি, যে কাজটা নেব স্বচ্ছ পরিষ্কারভাবে কাজ করব। নিজেকে ভাইরাল দরকার নেই, মানুষের আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এতে আমি খুশি আছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলো। আমার যতক্ষণ মনে হচ্ছে যে হয়তো ওনার হাজবেন্ড মনে হয় বাড়ি গিয়ে ওইটুক সময়ের মধ্যে টিকা চেঁচামেচি যখন করছেন বউটা যে বাড়ি আসেনি কেন এত সময়, তখন বোধ হয় উনি বলেছেন ঠিক আছে লাইভের কথা, ওই জন্য উনি এই কথা বলছেন, সে ঠিক আছে কোনো চিন্তা নেই, কিন্তু স্যার তো পুরো লাইভটা দেখবে, অসুবিধা কোথায়? না আমি তো, আমি যদি দেখি আমাদের নাম জড়াচ্ছে এর মধ্যে, মানে আমি লাইভ করেছি মানে আমি অ্যারেস্ট করিয়েছি, যদি এই ধরনের কথা আসে, সে উল্টো উল্টো চোর কোতোয়াল কো ডাটে সেই কথা আছে না, তো আমার যদি সেরকমই হয় তাহলে আমি লাভপুর থানা পৌঁছে যাবো, ওতে কোনো অসুবিধা নেই, আমি পৌঁছে যাবো, আমার এখান থেকে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল। ওটাই আমি যদি মনে করতাম চিরঞ্জিতকে যখন নামিয়ে দিল উনি নার্সিং হোমে ঢুকে পড়লো, আমাকে যখন পূজা বললো দিদি এক ঘন্টা পর ও আসবে এখন ছেড়ে দাও, আমি তখনই পূজার ওই অজুহাতেই আমি চলে আসতে পারতাম, যেহেতু আমাকে স্টে করতে হচ্ছে সকালবেলা, কিন্তু আমি করিনি না। ওনার ফোনটা কিন্তু কন্টিনিউ আসছেই ছিল, আসছিল কিন্তু তো ফাস্ট শুরু লাইভ ড্রাইভার ফোন করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বোন, থ্যাংক ইউ। নেই হোটেল? না এখানে নেই, না ওদের একটা প্রান্তিক আছে সেখানে বলতো ফোন করে কথা বলছে। না আমরা রুম ছাড়া ওই যে পাঁচ জনের রুমটা ওরও নেই, ওরও নেই তো ওখানে আছে তাতে বোধহয় হবে না, তো তিন তিন ছয় জনের রুম বোধহয় আছে ওই বিল্ডিংটায়, তাতেও সমস্যা আছে, দুটো এসি রুম রেটও হাই। হ্যালো,
হ্যালো, হ্যাঁ কে বলছেন? এ কোয়েল বাবলি মুখার্জি? ও বাবলি বলছি, আমি শ্রাবণী বলছি গো, নবান্ন থেকে। ও বলো দিদি। হ্যাঁ বলছি, আচ্ছা ও যদি জানতো যে ধরা পড়বে, ও কেন নার্সিং হোমে গেল বলো তো? আমি এনা নিয়ে বারে আমি রুমে ঢুকি, আমি ফোন কোনো আগে দেখে নি আমি কি করেছি না করেছি। আসলে ওদের লাইফটা আমি দেখবো, কোয়েলের লাইফটা দেখবো আর চিরঞ্জিতের লাইফটা দেখবো, এই দুটো লাইফ দেখার পরে তারপরে আমি লাইভে আসবো। হ্যাঁ না আমি সেটাই ভাবছি, ও তো চিরঞ্জিত করে রেকর্ডে বসিয়ে দিয়ে বাইক থেকে নেমে গিয়ে চলে গেল। ফোনে কথা বললাম তা ওইখানে আমি বললাম রুম রাখতে বলে দিতে, কথাবার্তা বললো ওরকমই রুম একে এরকমই ইয়েতে সেম সেম। হ্যালো এবার এখান থেকে সবাই বলছে তো খারাপ রাস্তা দিয়ে ছেলে যেতে হবে না, ছেলেটা কান্নাকাটি করছে, তো তুমি কান্না সকালে তুলবে কোথায় তুলবে, তুমি গল্প কোথায় তার আগে দেও না, তুমি কি যাবে? না তাহলে আমি গাড়ি করে কি নিয়ে যাব? তুমি যাবে না সাথে? হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার, যেদিন বলছে আমি নিয়ে যাবো তোমাকে, তাহলে যাবে? তাহলে আমি নিয়ে যাবো। তাহলে তুমি আমার এই হোটেলের কাছে আসো, আমি তোমাকে নিয়ে নেবো, আমি তোমাকে থানায় নিয়ে যাচ্ছি, আমি দেখা করাচ্ছি, কোনো অসুবিধা নেই আমার। আচ্ছা গাড়ি নিয়ে যদি প্রবলেম হয় আমি গাড়ি দিতে পারবো, আমি যেতে পারবো। আচ্ছা তাহলে তুমি আছো কোথায়? আমি তো আছি যেখানে ছিলাম সেখানেই, ওই দিকটাতেই আছি। আচ্ছা তাহলে আমি কি ওখানে যাব? হুম তুমি আসো, আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাবো, সেখানে তুমি চলে এসো। আচ্ছা কতক্ষণের মধ্যে? তুমি তোমার মতো চলে এসো, আমি তো চলে এসেছি, তোমার টোটো আমার গাড়ি। মাকে বাচ্চাটাকে দিয়ে কি বাড়ি পাঠাবে? না ও বাচ্চাটা থাকবে না মায়ের কাছে। ও তাহলে তুমি যাবে? ঠিক আছে তাহলে তুমি আসো। এটাই প্রবলেম ছিল আর কোনো প্রবলেম নেই? না না ঠিক আছে ঠিক আছে আমি যাবো। তোমরা রুমে ঢুকে পড়বে, আমি কোয়েল চিরঞ্জিত শঙ্কর চলে যাব। হ্যাঁ আমি চিরঞ্জিতকে না না নিয়ে আমি স্যান্ডিকে নিয়ে যাই। স্যান্ডি যাক, স্যান্ডি রিপোর্টার, তুমি বুঝছো না, লাইভ লোকেশনে পাঠাও। বলো তুমি আসো, ওই যেখানে ছিলাম সেই যুগটুকু আসতে বলো না, বলো আমি কোথায় থাকবো কোনো ঠিক নেই, যা নাম বলছি তাতে নাও থাকতে পারি। আমরা যেখানে ছিলাম মানসী, হ্যাঁ মানসী পর্যন্ত আসুক না, চুপ করুন না দাদা আমি কথা বলছি তো, এখানে কাজের বিষয়ে অনেক সিক্রেট অনেক কিছু আছে, তো আমার সবকিছু বলা যায় না, আমি মুখে যা বলি তার উল্টো করি। ঠিক আছে আমাকে যে হোটেল আমার এখানে হবে সেই হোটেল আমি করব না, তুমি ওই পর্যন্ত লোকেশনে দাও না, এইটুকু দিয়ে দাও, রানিং লোকেশনটা দিয়ে দাও, ব্যাস হয়ে গেল, তারপরে আমি ওর সাথে যোগাযোগ করে নিচ্ছি। এটা কি বলুন, এটা কি বাজার বলুন? দান দান মেলার মাঠ নাকি এটা? শান্তিনিকেতন রোড। দাঁড়ান না দাঁড়ান দাঁড়ান, শান্তিনিকেতন রোড, শান্তিনিকেতন রোড বলো, হোটেল নিশার কাছে আসতে, ব্যাস শান্তিনিকেতন বলো। এই যে এখানকার দাঁড়ান, দাঁড়ান তো এখানকার লোকেশন দিয়ে দি। দিয়েছি দিয়েছি, এখানকার লোকেশন দিয়েছে তো, দাঁড়াও হম। আর খাবার দোকানটা কোথায় বলুন, ওখানে পাওয়া যাবে? তো চলুন
তোমাকে তোমার ইয়েকে ফোন করতে হবে। ফোনে চার্জ আছে? আমি তো ফোনে চার্জার ঢুকিয়ে রেখেছি। এই ফোনটা চার্জার দেওয়া দরকার ছিল, কোনটা থেকে দেবো? হবে না দুটো একসঙ্গে হবে না, খুলে দাও তুমি হোটেলে গিয়ে লাগিয়ে নেবে, কোনোটাতেই চার্জ চলবে না। একটা থাক এখন, পরে নিয়ে নেবে, এখন থাক না, আবার পরে লাগতে পারে। গাড়িটা একটুখানি জোরে চালাবে না, কারণ আপনি দিক দিক করে চালাচ্ছেন, তো আমি গাড়িটা জোরে চালান, কারণ আমরা তো কারোর সাথে এখানে দেখা করবো না। বহরমপুরটা ক্যান্সেল হলো, মঙ্গলবার চেম্বার, আবার আসা আবার যাওয়া, পুরো পুরো নেচাকার হয়ে গেল। করবি কর, আজকেই অ্যারেস্ট করলো, কালকে আমাকে একটুখানি ভোরবেলা পর্যন্ত একটু অপেক্ষা করতে পারলো না, আমি নাই অ্যারেস্ট করিয়ে দিয়ে আসতাম। ওনাদের কাছে সব খবর আছে, লাদাখ যাচ্ছে, পুলিশের কাছে খবর থাকবে না? এইজন্যই তো আজকে এরকম টাইমেই বা এই এই জন্যই তো পুলিশ পুলিশ পুলিশ, ঠিক আছে? কে চোর, কে ডাকাত, কে সাধু, কে কোথায় যাচ্ছে, কে কোথায় টিকিট কেটে কোথায় পৌঁছাচ্ছে, সব খবর রাখে। মানে কিরকম দেখো, ওকে ছেড়ে রেখে দিয়েছে, আর ঠিক টাইম মতো, যেমন আমাকে ছেড়ে রেখে দিয়েছে যখন তখন। না না, ধরো এটা প্রি প্ল্যান তো হতে পারে, এই লোকটা ধরতে পারছি না, কিন্তু লোকটা প্রি প্ল্যান নয়। আমি কতগুলো পয়েন্ট বলবো এবং সেই পয়েন্ট গুলোকে আমি মানে মানুষের সামনে তুলে ধরবো, মানুষ কি বলে দেখবো, ঠিক আছে? এখনো পর্যন্ত আমি ট্রেনিং দিয়ে উঠতে পারিনি সবাইকে, অনেক কিছু ভুল আছে তোমাদের সবার, একটা ভুলে যেদিনকে একটা বড় বিপদ হয়ে যাবে সেদিনকে সবাই বুঝবে যে এই মহিলা কেন এত কিটকিট কিটকিট করতো আর কেন এরকম বলতো, সেদিন বুঝবে, এখন কেউ বুঝবে না কোনটা কখন কি বলার দরকার, কোনটা কি দরকার। তোমরা কেউ আপসেট হলো না, তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছিল বলেই পুরোটা জিনিসটা গুছিয়ে করতে পেরেছি, ঠিক আছে? কাজ হয়নি না, কাজ হয়েছে, অনেক বড় কাজ হয়েছে, একটা নয় দু দুটো কাজ হয়েছে, আমি গিয়ে হোটেলে গিয়ে বলবো। Thank you.
ঠিক বলেছ সুমিতা। কালকে কোর্ট বন্ধ কিসের? ও ভুলে গেছিলাম, তাহলে তো কালকে পুরো দিন কাজটাই তো থাকবে। না স্পেশাল কোর্ট থাকে, যদি মনে করে পুলিশ প্রশাসন তাহলে স্পেশাল কোর্ট থাকে। সে তো থাকে, সেটা তো আমি জানি, সেটা কিন্তু দিদি সব কোর্ট না। হ্যাঁ কলকাতায় যেরকম আছে শুধু হাই কোর্ট খোলা থাকে। না আমাদের তো কৃষ্ণনগরে জজ কোর্ট তো, সেহেতু আমাদের তো স্পেশাল কোর্ট খোলা থাকে। এখানে সেটা হয় কিনা আমারও জানা নেই, আমাদের কলকাতায় হাই কোর্টটা খোলা থাকে স্পেশাল। এখানে তো অক্সিজেন মাথায় ঢোকে না, তার জন্যই হয় না। রাস্তা তো খুব সুন্দর। হ্যাঁ এটা দিয়ে গেছি, আসলে আমি চিনতে পারি না দাদা। তখন বৃষ্টিটাও সেরকম হচ্ছিল না, বৃষ্টিটা হচ্ছিল তখন, তখন দিদি ফোনের মধ্যে ছিল তো টেনশন নিয়েছিল। হ্যাঁ সাথী আন্টি, সাপ মরেছে লাঠি ভাঙেনি, তাই না? সবই তোমাদের কৃপা। দাও ওই দীপিকা প্রণাম নিলাম, তুমি অনেক ভালোবাসা নিও, বাংলাদেশ থেকে বলছো না? থ্যাংক ইউ লিপিকা। এই নীল, তুমি না খুব দুষ্টু কমেন্ট করো, বুঝেছ? যেমন তোমার দুষ্টু মুখ তেমন দুষ্টু কমেন্ট। গোপাল মজুমদার, দিদি ভাই তুমি আমার কমেন্ট পড়ছো না? হ্যাঁ গোপাল পড়েছি, যখন চোখে আসে পড়ি গো। সুতো পা এই ধরনের কেস অস কোর্ট খোলা থাকবে, তবে ওকে কাল মনে হয় কোর্টে তুলবে। আমার মনে হয় না কোর্টে তুলবে, আমার মনে হয় পিসি টানবে, ওকে জিজ্ঞাসাবাদ করবে যে এরকম আরো কি কি হয়েছে না হয়েছে। এখন জানি না, ব্যাপারটা বুঝতে পারছি না, আমি যতক্ষণ না জানছি না বুঝছি না কমেন্ট না করাই উচিত, তবে এইসব কেসে সচরাচর পিসি টানে। পিসি মানে পুলিশ কাস্টডি, পুলিশ কাস্টডি মানে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, ঠিক আছে, যেটার উপরে চার্জশিটটা তৈরি হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কোথায় কি ব্যাপার, কি বৃত্তান্ত, আরো কোনো খবর জানে কিনা, কারা কারা এর মধ্যে ইনভলভ আছে, নার্সিংহোমের মালিক আছে কিনা, এটাকে বলে পিসি টানা। যতটুকু জানি ক্ষুদ্র বুদ্ধিতে, পুরোটা জানি না। এই কেসটাতে আসার পর থেকে তোমার বাধা পড়ছিল। হ্যাঁ গো,
আজকেও তো আমরা হোটেল ছেড়েছি, তখন থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কটার সময় গিয়ে ধরলাম প্ল্যান করে, একটার পর একটা প্ল্যান চেঞ্জ করতেই আছি, চেঞ্জ করতেই আছি, করতেই আছি, দিয়ে ধরলাম। মানে বিফলে তো যাইনি তোমাদের ভালোবাসা আশীর্বাদ, আর আমি তো নিঃস্ব হাতে ফিরে যাইনি না, আমি আমার কাজটা ঠিক গুছিয়ে করতে পেরেছি, এবং তার জন্য ঈশ্বর আমাকে অনেক সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, এটাই বা আগে পেতাম বলো। খাবে খাবে, আমি এখন হইয়েতে যাব, থানায় যাব, ওদেরকে খেতে বসাবো, দেখছি আমিও কিছু খাবো। উৎপল জয়া চক্রবর্তী দিদি, তোমার শরীর কেমন আছে? তুমি কেমন আছো জয়া? উর্মিলা কালো, সুস্মিতা একদম দিদি, তোমার কাজের কোনো ত্রুটি নেই, পূজার ভাগ্য ভালো, পূজা আজকে তোমাকে পেয়েছে সাথে। জানি না পূজার ভাগ্য ভালো কি ভালো না, নাহলে বুঝতে পারছি না, সেটা পূজা জানে, ইন ফিউচার বলবে কথা। বাবলি ম্যাডাম আইন ভালো জানে, আমি কৃষ্ণনগরে বসে বাসি হয়ে জানি। ও আচ্ছা আন্টি, তোমাদের দয়াতে একটু একটু শিখেছি সমাজ থেকে কাজ করতে গিয়ে, আমি কিছুই জানি না। অদ্রিজা দিদি, তুমি ছাড়া কোনো কিছু অসম্ভব মনে হয়? তাই উৎপল যা, জয়া তুমি কেমন আছো শ্বশুর বাড়িতে? পরামর্শ শুনেই শ্বশুর বাড়ি ঢুকে পড়লে, কেমন আছো খালি বলো। থ্যাংক ইউ তুমি আমার কথা শোনার জন্য, পূজা তো কথা শুনছে না, পূজাকে বলে 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 বুঝিয়ে নিজেকে কন্ট্রোল করেছি এরকম একটা পরিস্থিতিতে, তাহলে পূজাও বকুনি খেত। ঠিক আছে, আজকে আমি বকার মুডেও নেই, প্রথমত আমি বকার মুডে নেই, দ্বিতীয় কথা হলো কি আমি ঠান্ডা মাথায় কাজটা করবো বলেই ভেবেছি, তৃতীয় কথা হলো কি পূজার কপাল ভালো যে আজকে আমার বকুনি খায়নি, তো পূজা অনেকবার বকুনি খাওয়ার মতো কাজ করেছে, আমি চুপচাপ আছি। কোথায় এবার বলো, এবার এখান থেকে লোকেশন দাও, বলো আমি লোকেশন দেবো, আর আমাদের পিছু পিছু আসছে। ভালো নেই গো দিদি, শরীরটা ভালো নেই, যত্ন নাও শরীরে রুম্পি। আমার খারাপ লাগছে ছোট্ট বাচ্চাটার জন্য, খুব খুব লাগছে, খুব খারাপ লাগছে দেখে বাবা থানায়। আমরা তো এই করেই মরেছি গো, শুধু বাচ্চাদের দিকে সমাজে তাকাতে গিয়েই সব দিকটাই আমাদের সমস্ত কিছু যে প্রতিবাদের কণ্ঠ সেখানে আটকে দিচ্ছি আমরা, বুঝেছো? শুধু আমরা ভাবছি, শুধু বাচ্চাটার দিকে তাকাচ্ছি, বাচ্চার ভবিষ্যৎ ভাবছি সবসময় বাচ্চাদের, আর হলো কি বয়স্কদের কথা ভাবতে গিয়ে আজকে আমরা অনেক সময় আমাদের নিজেদের গলাটা, প্রতিবাদী কণ্ঠটাকে আমরা নিজেরাই চেপে ধরছি। শম্পা চক্রবর্তী দিদি তুমি কেমন আছো? আমি ভালো আছি গো বোন, তুমি কেমন আছো? দিদি যে কাজে যাবে সেই কাজ সফল হবে, শম্পার এই একটা কমেন্ট প্রতিদিনই পাই আমি। অভিষেক দিদি আমি এখন এলাম মায়া পড়িয়া, মেয়েকে পড়িয়ে, ও আচ্ছা আচ্ছা দেখেছ, মেয়েকে পড়িয়ে। উর্মিলা জানা দিদি ভাই তুমি যে কাজে যাবে সে কাজে জয় নিশ্চয়ই, থ্যাংক ইউ। বাজিকা জাকির অনেক অনেক ভালোবাসা ববি দি, আজ একটু নাচ করলাম পচাকে নিয়ে, সিসি ক্যামেরায় তো নাচের ভিডিওটা একটু পাঠিয়ে দিও, আমি তাহলে সিসি ক্যামেরায় দেখবো গিয়ে। ঠিক আছে নীল নীল, যেরকম চেম্বারে কথা বলেছিল সেটা কিন্তু আজ দেখলাম না। নীল তুমি দেখেছ? আমি তো এই জন্যই বলছি, আমি যে কি করে চুপচাপ আছি সেটা আমিই জানি, শরীরটা সাথ দেয়নি না, রক্তের তেজ কমে গেছে, আর সবাই গাড়িতে বসে বসে আগে বোরিং হয়েছে, মনটা এদিকে পড়ে রয়েছে, এরা সব বোরিং হচ্ছে অ্যাকচুয়ালি, এরা এসে ফিল্ডে এই যে অ্যাকশন দেখতে চায়, তো অ্যাকশন শুরু,
তো সেই অ্যাকশনটা যে কেউ না, সবাই এগিয়ে চুপচাপ গাড়ির মধ্যে বসে রয়েছে। দিদি বলে দিয়েছে বসে থাকতে হবে, নিয়ে যায়নি। এখন বুঝছে যে কেন নিয়ে যায়নি, দিদি যেগুলো করেছে ঠিকই করেছে। তখন হয়তো একটু একটু মনে মনে ভাবছিল অনেক কিছু, মনের মধ্যে অনেক কিছু তোলপাড় হয়েছিল সবার, কিন্তু এখন সেই তোলপাড়টা কিন্তু থেমে যাবে। ঠিক আছে, কিছু করার পিছনে কোনো কারণ তো থাকবেই। গাড়িতে বসে বোরিং হচ্ছিল না, অনেক কিছু মনে মনে ভাবছিল। রুম্পি আমি তো কিছুই চিনি না, কি বলবো। হ্যালো, টোটোটা নিয়ে আসো, টোটোটা ওইখান থেকে ছাড়বে যেখানে গাড়িতে উঠবে। হ্যাঁ, কারণ আমি তো তোমাকে পিছনে যেতে পারবো না, কারণ আমাকে এতগুলো মানুষের জন্য হোটেলটা করে দিতে হবে। না না, চলে যাচ্ছি না, আমি যেমন যাচ্ছি তোমাদের যে লোকেশনটা পাঠিয়েছি, তুমি ওই ধরে ধরে আসো, একটা জায়গায় গিয়ে থামবো, থেমে টোটোটাকে ছেড়ে দেবে, আমি তোমাকে গাড়িতে তুলে নেব আর ওদেরকে হোটেলে ঢুকাবো, বুঝেছো। মানে আমি তো থানায় গেলে তো আমি তো হোটেলে এদেরকে ঢুকাতে পারবো না, এরা রাস্তায় থাকবে নাকি বলো। কোন হোটেলে তুলবো সেটা তো আমি বলতে পারছি না, তোমার লোকেশনটা দিচ্ছি, সেই লোকেশন অনুযায়ী তুমি চলে আসো। শঙ্কর নেমে পড়ো, যাও। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমাদের যেখানে গাড়িটা থামবে তুমি সেই লোকেশনে চলে আসো। ঠিক আছে। যেখানে এসে কোনো আলোচনা করবে না, আমাকে ডাকবে, আমি নিচে যাবো যদি কেউ জিজ্ঞাসা করার হয়। লাইভটা পূজা না আসা পর্যন্ত বন্ধ করবো না। নাম তোমাকে নামতে হবে না, এই দাঁড়াও আমি যাবো, তোমাদের দেখলে আমাকে আবার যেতে হবে না, তখন আবার এসে বলবে কি দিদি তুমি দেখে আসো, আমার 10 বার যাওয়ার দরকার নেই। অন্য দাও, বন্ধ করে দাও না, যে শুনতে পাচ্ছে না।
আজকে মানে সব পড়ে গেছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দত্তপুকুর থেকে কে বলছেন, নাম বলুন। হুম বলুন। আমি এখন প্রবলেম শোনার ইয়েতে নেই দিদি ভাই, আমি এখন রয়েছি আমি বীরভূম, ঠিক আছে? আমি এখন অলরেডি কাজ চলছে আমার, রাস্তায় রয়েছি। আমি আজকে তো হবেই না, কালকে একটু কল করুন রাতের দিকে এরকম টাইমে। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে কালকে ফোন করুন, আমি অবশ্যই কথা বলবো, এরকম টাইমেই ফোন করবেন। একবার নয়, দু তিনবার চারবার করে রাখবেন, আমি যদি নাও তুলতে পারি, বিজি থাকি, আমি ফোনটা ব্যাক করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা।
একেবারে পাগল এবং দায়িত্ব নিতে লাইভ চলছে তো লাইভ লোকেশনটা দিয়েছো তো না যাবে না বললে হবে না একটা বাচ্চা নিয়ে আছে জানলে কিন্তু কপালে কষ্ট আছে না বাচ্চাকে ছেড়ে তো যেখানে সেখানে যেতে পারে না তাহলে আর একটা টোটো ধরতে বলো ওকে যদি টোটো পাই তবে নাহলে ওই টোটো নিয়ে আসবে দাও আমাকে দাও বলছি যদি অন্য কোনো টোটো পাও তাহলে অন্য কোনো টোটো ঠিক হ্যালো অন্য কোনো টোটো ওনাকে ঠিক করে দিতে বলো যেহেতু উনি দায়িত্ব করে নিয়ে এসছেন ওনার দায়িত্ব প্যাসেঞ্জারকে নামিয়ে দিলে উনি একটা টোটো ধরে দেবেন তাহলে ওনাকে টোটো ধরে দিতে বলো একটা টোটো ধরো কি বললাম শুনেছ একটা টোটো ধরো আমি খালি এদেরকে হোটেলটাই তুলে দিই আর তোমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি আমরা যেখানে যেখানে যাচ্ছি তুমি দেখতে পারবে তাহলে বাড়ি চলে যাও দিদিভাই বলছে যে আমরা যেখানে হোটেলে যাব তুমি আমি তোমাকে যেখানে যেখানে আমরা যাচ্ছি লাইভ লোকেশন পাঠিয়েছি তোমরা সেখানে সেখানে এসো সে গাড়িতে আমাকে চাপিয়ে দেবে তারপরে তোমাকে চাপিয়ে দেবে ওদেরকে নামিয়ে দিয়ে তো আমি যাব ওদেরকে নিয়ে তো যেতে পারবো না থানায় এতগুলো মানুষ হ্যাঁ সেটা বুঝতে পেরেছি কিন্তু হোটেলটা তোমরা যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তো তোমার আমি হোটেল পেয়েছি কিন্তু যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে একটা হোটেলের ঠিকানা আর একটা হোটেল পেলাম না আর একটা হোটেলে যাচ্ছি তোমাকে লোকেশনটা দিয়ে দিচ্ছি আশপাশেই তো হোটেল হোটেল তো আশপাশেই থাকে সব হোটেল গুলো হোটেলের জন্য তো 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার যেতে হয় না হোটেল তো একই চত্বরে পরপর হোটেল থাকে না তাহলে চলে যেতে হবে বাড়িতে এবার তুমি যদি অন্য কোনো টোটো রিক্স না পাও তাহলে তুমি চলে যাও কিন্তু এর থেকে আমি আর কি করবো বলো বোন আমি তো আমার তরফ থেকে যতটা করা যত দূর করার আমি তো করছি যেহেতু গাড়ি নিয়ে প্রবলেম হচ্ছিল একটা গাড়ির জন্য তুমি যেতে পারবে না তো আমার গাড়ি আছে তোমারই দেওয়া পয়সায় তা তুমি যাবে না তো কি হয়েছে আমি তোমাকে বললাম চলো আমি যাবো না পারি বলতে না পারি উগলাতে না পারি কইতে কিছুই পারি না কিছু হজম করা যায় কোন ফেসিলিটিটা দিই না সব রকম ফেসিলিটি দিই সব রকম ভাবে বলো তুমি তারপরেও যদি এরকম ভাবে পিছু পা হয় তার মানে আমি সেই জোরপূর্বক তাকে নিয়ে যাচ্ছি এরকম হয়ে যাবে না তাও আমি বলিনি যে আমার গাড়ি নিয়ে তুমি চলে আমি বলেছি আমি সাথে যাবো কিন্তু এতগুলো মানুষ তুমি হোটেল তো পাবো না 10:30টার পর তাহলে আমাকে 10:30টা আগে তোমাদের ব্যবস্থাটাও করতে হবে শুধু তাই না এতগুলো মানুষ আছে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও আমাকে করতে হবে সেটা তো ওনার একটু বোঝা হচ্ছে আমাকে তো সব দিকটা দেখতে হবে না আমার ক্লায়েন্টকে দেখতে হবে তোমাদের দেখতে হবে গাড়ি ড্রাইভারটাকে দেখতে হবে গাড়ি দেখতে হবে যারা এসো সবাইকে দেখতে হবে আমার তরফ থেকে তো আমি কোনো কিছু আমি বললাম তো কোনো দিকে আমি পিছাইনি আমি তো গাড়ি করে নিয়ে যেতাম এখন 9:13 স্বামীর জন্য তো আমরা যাবো না এই জন্য মানুষ কথা যদি শোনে তাহলে ভালো লাগে কেউ যদি এক কথায় ম্যাডাম বলেছে আমাকে যেতে হবে ওকে কতবার বললাম বদ্দি থেকে ম্যাডামটা কাজের ফিল্ডে তুমি এই কথাটা বলো
আরে বর্দি তো আমি তোমার আছি, শুধু কাজের ময়দানটুকুতে কাজের সম্মানটুকু দিতে হবে। আর এই এক হয়েছে ফোন, না দেখা যায় কিছু, না কেউ আছে, কিছু বোঝা যাচ্ছে না। দেখো আমার কাছে জিরো দেখাচ্ছে। ঠিক আছে, ওটা নেটওয়ার্ক এর তোমার কি মানে ওখানে ফেসবুক এর কোনো কিছু প্রবলেম হতে পারে, বাট 121 জন আছে এখানে, সবাই কমেন্ট করছে না? তোমার কাছে কমেন্ট আসছে না? কমেন্ট আসছে কিন্তু কে আছে বুঝতে পারছি না। আমাকে যদি কিছু না একটু সহায়তা দিদি করতো না, সাহায্য করলে, আমি তো জোর করে করে মানুষকে এগুলো করাই, মানুষ তো ক্ষিপ্ত হয়ে যায় আমার উপরে। তাও তুমি বলো এইসব কেসে অ্যারেস্ট হয়েছে, আমি নার্সিং হোম পর্যন্ত ভিতরে ঢুকে পড়েছি আমি, ঠিক আছে, আমি নার্সিং হোম এর ভেতর ঢুকে পড়েছি লাইভ ক্যামেরা করে। পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে শুধু তাই নয়, আমি লাইভও করছি। আমি তো চিরঞ্জিতকে গাড়িতে তুলে নিয়ে চলে যেতেই পারতাম বলো, কিন্তু আমি তো করিনি। আমি তো নেমেছি পূজার ওখানে, গেছি নার্সিং হোমের ভেতর ঢুকেছি, নার্সিং হোমের ভেতর মালিকের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমি রুমের ওই নার্সিং হোমের ভেতরে গিয়ে চিৎকার চেতে আমি যে ডাকছি পূজা পূজা করে, যে ও কোথায় গেল, সে তো লাইভে আছে। আমরা তাহলে কি করব? না এরপর যদি আমি আর কিছু করতে যাই এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে, আমি এমনিতেই বাড়াবাড়ি করছি, ঠিক আছে, অনেক মানুষ ভাববেন সেটা আমি অনেক বাড়াবাড়ি করছি, কিন্তু এরপর যদি কিছু করি অনেক বাড়াবাড়ি আমার নিজের কাছেই মনে হবে, আমি আর কিছু বলবো না, ঠিক আছে। না পয়সাতে তো সব হয় না গো, পয়সা দিলে একটা মানুষ আসবে, আগে তো টোটোওয়ালাকে পয়সা দিচ্ছে চাইছে, কই ভাইটা তো বলছে না যে আমি যাবো রিক্স নিয়ে, কেন ও বলছে চার্জ নেই, কেন ও লাভপুর থানা যাবে না, থানা যদি কিছু হয়ে যায় তার মধ্যে এই সংক্রান্ত বিষয় ও শুনলো ও যাবে না, এই কমন সেন্স গুলো তো সবার থাকা প্রয়োজন না। তারপরে তার তাকে ভালো মতন করে চেনে, তুই তা বাড়ি করে কথা বলছে যাও। হ্যাঁ পাড়ার পাশের এখনকার দিনে পয়সা দিলেও একটা মানুষ পাওয়া যায় না। যারা আমার সাথে এসছে আমি তাদের কথা না ভেবে আমি নিয়ে চলে যাবো থানায়, এটা তো হতে পারে না। না তারপরে থানা থেকে এখন বেরোলে ঠ্যাং ভেঙে দাঁড়িয়ে থাকতে হয় থানায়, প্রথমে তো আমি নাই ঢুকে পড়বো, আমি গিয়ে গটগট করে ঢুকবো সেটা কোনো কথা নয়, কিন্তু ব্যাপারটা হলো কি ওর সাথে কতক্ষণে দেখা করতে দেবে, এটা শিশু শিশু সংক্রান্ত বিষয়, ঠিক আছে, এটা একদম অন্য কেস না। এবার যদি ও কিন্তু আমি যে লাইভ করছি উনি জানলেন কি করে, বাড়ির লোক জানলো কি করে, বড় বউটা, এইটা আমার জানার দরকার, আমি যে লাইভটা করছি বাড়ির বড় বউটা জানলো কি করে, কন্টিনিউ বাড়ির সামনে লাইভ করেছি। আমি অনেকজন লোক একটাও তো গাড়ি থেকে নামেনি কেউ, হ্যাঁ শঙ্কর, হ্যাঁ অবশ্যই শঙ্কর তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, আমাদেরকে সবকটাই তো সব বললো যে অন্ধকার রাস্তা এই রাস্তা, হ্যাঁ হ্যাঁ তখন তো বাড়িতে আমরা যাইনি। আরে উনি তো বোর কাছে ঢুকেছে, উনি তো ভেতরে ঢুকেছে না, আবার আমার নাম্বারটাও আজকে সেভ করেছে, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না।
তোমার এই এই বিয়ের চক করে পড়তে গেলে আমরা ওদিকে পাবো তো? এই তো শঙ্কর, কোন ভাগাড়ে যাচ্ছি টাউন ছেড়ে বুঝতেই পারছি না আমি। ঢুকছি না কোথায় আমি? হে ভগবান, আমার ভালো লাগছে না। জিজ্ঞাসা করুন না লোকজনকে একটুখানি, তাহলে এত দূর এসে এসে ঘুরাচ্ছেন কেন? আমার সময়ের এখন অনেক দাম। সব সিদ্ধান্ত আমি নিতাম। ওইখানেই যদি আরো সব আছে, ওখানে যদি আরো খোঁজ করা হতো, ইনাদেরটা যদি পরে খোঁজ করা হতো, তারপর খাওয়াটাও পাবে না, সবকিছুই পাবে না, মেন জায়গা ছেড়ে এখানে ঢুকে পড়েছে। কালকের মতো কথা হবে, দেখো 10টা বেজে গেল। বলো পূজা, আরে কমেন্ট দেখে কি লাভ তোমার? আমি তোমাকে প্রথমেই বলেছি, সেটা কথা নয়, কিন্তু কথা হচ্ছে লাইভ দেখে তো কমেন্টটা করছে, পড়ুক তারা তো যাচাইটা করে কমেন্ট করছে না। আরে তোমাকে তুমি এটাই তো, এবার তুমি লাইভে মানুষের কমেন্ট নিয়ে ঝগড়া করে কি লাভ? আমার কথা হলো তুমি যে বিপদে আছো সেই বিপদ থেকে উদ্ধার হও। এই বিপদের সময় তো যে যা বলছে বলুক, তোমাকে তো তাদেরকে চেনো না, তোমায় খেতেও দেবে না, তোমায় পড়তেও দেবে না তারা। কিন্তু সেই লাইফ যেটা যেটা তারা দেখছে, তাদের বিবেক মনের কথা তারা প্রকাশ করছে, কমেন্ট নিয়ে ঝামেলা করলে প্রকাশ করছে, ঠিক আছে। বাট আমি বলতে চাইছি সত্যিটা না জেনে যাচাই করে, আমি সব জানি আমার হাজবেন্ড কি করে না করে, যখন কমেন্ট করে আমার মনে হয় এইগুলো কমেন্ট না। আমি বলেছি, আমি বলেছি, শোনো শোনো, তুমি তোমার যদি কিছু বলার থাকে, তুমি দর্শকের তুমি দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলতেই পারো, কিন্তু লাউড স্পিকারই করা। আমি তো স্পিকার অফ করে ফোন ধরিনি বোন। মানুষের পরিস্থিতি না, কেউ বোঝার চেষ্টা করে না, জানো তো, মানুষ সবাই যে যার মত করে কমেন্ট করে না, অতএব তাকে এইগুলো যারা যারা সবাই তো তোমাকে বুঝবে না, তুমি যেটা তুমি এখন ব্যাপারটা কি, তুমি যদি আমার কথাগুলো শুনতে, তাহলে কিন্তু কেউ তোমার উপর চটেই যেত না। তুমি আমার কথাগুলো তো মেনে নিচ্ছ না। আমি তো ওই জন্য দেখো 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 এই চিন্তা করেই তো আমি তখন তখন বলছিলাম যে বাচ্চাটাকে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, রাতে বেলা থানা ফোন থেকে উঠেই সে
এবার তুমি তখন লাভপুর থানায় চলে যেতে আমার কথাটা শুনে আমি ওইখানে পড়ে থেকে কথা কিভাবে আমি আমার যেন এখন মনে হয়েছে যে এই সময় তোমার স্ত্রী হিসাবে পাশে থাকা দরকার। আমি আমি আমার মতো তোমাকে আমি গাইড করবো, কিন্তু তোমাকে তাও বলেছি পূজা তোমার সিদ্ধান্ত, এবং এটাও আমি বলেছি কমেন্ট আমিও দেখছি সবাই দেখছে, কিন্তু তুমি দেখবে সেটাও সবাই জানে। কিন্তু আমার কথা হলো তোমাকে কি বললাম, কমেন্ট থেকে না থাকে এখন তোমার লক্ষ্যটাকে স্থির করো। কমেন্ট তো মানুষ করবে, কমেন্ট কে তো তুমি, আমি যখন কাজ করি মানুষ তো আমাকে কত কিছু বাজে কথা বলে, আমি কি আর মানুষের মুখ বন্ধ করতে পারবো? যেটা আমাদের এখন অশান্তি সেটা নিয়ে আমরা অশান্তিতে ভুগি ওটা ভালো হবে, তাই তো আমিও তো অনেক কিছু, আমি তো আমি আমার কথা হলো তোমার মনের পরিস্থিতি আমি যেভাবে বুঝবো, ঠিক আছে, আমার ড্রাইভার দাদা সেভাবে বুঝবে, হ্যাঁ কি না? তুমি যদি আমার কথা শোনো, তুমি কমেন্টে কেন ভাঙবে? তোমাকে এখন এগোতে হবে, তোমার সন্তান আছে, কমেন্টে একটা মানুষ কেন ভাঙবে? তা আমাকে তো আমাকে তো নিজের সময় পড়ে তুমি সুযোগ প্রদান করি, নারী পাচার করি। পূজা পূজা তুমি পূজা আমি একটা কথা বলি, যখন আমার জেলটা হয়েছিল তখন আমার জেলের ভেতরে যখন আমি ছিলাম তখন এখানে অনেকে লিখেছিল বাবলি মুখার্জি নারী পাচার করে, বাবলি মুখার্জি শিশু পাচার করে, তা আমার কথা হলো কি আমি কি কমেন্ট দেখে ভেঙে পড়ে চুপ করে বসেছিলাম? আমি আমাকে দিয়ে তোমাকে উদাহরণ দিচ্ছি, লোকে তো কত বড় বড় এসএস তো রাখা আছে, আমি নিজে এসে পড়েছি নিউজের মধ্যে কমেন্ট করেছে বাজে বাজে কমেন্ট লোকে আমাকে নিয়ে, গলায় ফাঁসি হোক ফাঁসি দেওয়া দরকার, তো আমি কি কমেন্ট দেখে ভেঙে পড়েছি? আজকে তারা তো কই আজকে কমেন্ট করছে না, বিক্ষো তোমার নাম কি ফলে পরিচয়, তারা তো কমেন্ট করছে না আজকে, যারা আমাকে নারী পাচার বলেছিল যখন বাবলি বেরোলো জেল থেকে, তা তখন কি মনে হলো বাঘিনী নাকি? আর যখন ভেতরে ঢুকেছিলাম তখন কি মনে হয়েছিল আমি ইঁদুর? তাহলে আমি ইঁদুর না, আমি বাঘিনী, আমি আমার কর্মের পরিচয় দিয়েছি, আমি জেল থেকে বেরিয়ে কাজ করেছি এবং একা একা কাজ করেছি, একা একা। পূজা শোনো আমার কথা কি শোনো, তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি টাকা দিয়েছো তো আগে, তুমি যখন বলছো না যে দিদি এখানে আমি যাবো কি করে, টোটো যেতে পারবো না, লাভপুরটা অনেকটা দূর, তাহলে আমার কি দায়িত্ব যে তুমি তো তোমার পয়সায় তো গাড়ি, আমি আমি কি তুমি আমাকে একটু বলতে দাও, আমি তুমি বলবে আমার দায়িত্ব তখন কি যে না একটা মেয়ে যেতে পারছে না, ঠিক আছে আমার তো গাড়ি রয়েছে, তাহলে আমি এদেরকে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে আমি তাকে লাভপুর থানায় নিয়ে যাব, আমি নিজে থানায় আইসির সাথে কথা বলবো বা যিনি তুলেছেন টেবিল ডিউটি অফিসার আমি নিজে কথা বলে আসবো কি ব্যাপার কি বৃত্তান্ত, তখন হয়তো স্যার জিজ্ঞাসা করবে আপনি কে, আমি পরিচয় দেব এবং বলবো স্যার এই ব্যাপার নিয়ে আমি এসেছিলাম, ঠিক আছে, আমি তার জন্য তো তোমাকে নিয়ে যেতে চেয়েছি, আমি তো বলে দিই সবাই বারণ করছে, তো সবাই বারণ করছে, তুমি যেটা বলছো আমি তোমারটা বুঝতে পারছি বা তুমি এখন প্রকাশ করছো তোমারটা বুঝতে পারবে, কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমি তোমাদেরকে যখনই বলেছি যখন কোনো কাজ দেবে আমাকে, ঠিক আছে, আমি কিন্তু সবার আগে কিন্তু আমি গুরুত্ব দিই কি বলতো, কাজটা পারবো কি পারবো না, এক। দ্বিতীয় কথা হলো কি আমি যখন কাজটা নেব তখন আমি গ্যারান্টি দিই যে না বোন তুমি ছেড়ে দাও আমার উপরে, আমি করে দেবো 100% গ্যারান্টি, তুমি এটা করে দেবো। তৃতীয় কথা হলো কি যে আমি তোমাদেরকে বলি যে আমার কথাটা শুনতে হবে, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, তোমরা করতে পারবে, টাকা পয়সা কিন্তু প্রথমে চাই না তোমাদের কাছে। চতুর্থ হলো কি তারপরে বলি ডকুমেন্টস গুলো ঠিকঠাক দাও,
তারপর আসে টাকা, আর টাকা পাওয়া মানে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাথে কারোর সাথে টাকার কথা আগে বলে লাইভে বসাই না। কোয়েলের সাথে কথা বলো, কোয়েলের বোনের কেস দেখেছো তুমি? কোয়েলকে যখন ওখানে লোকে বলছিল, বাজে বাজে কমেন্ট করছিল, এই বোন গুলোর জন্য, দিদিগুলোর জন্য সংসার ভেঙে যাচ্ছে, যখন পূজা এদেরকে বলেছিল থাবড়ে একটা চর মারা দরকার, অনেক সংসার করতে দিচ্ছে না, একটা চর মারলে ভালো হয়, মুখে মিশে পটর পটর করছে, ম্যাডামের উপর দিয়ে কথা বলছে কেন, তাহলে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? এই যে কথাগুলো যে কোয়েলকে শুনিয়েছিল, কমেন্ট গুলো তো এখনো আছে পূজার কেসে। কই কোয়েল তো আজকে পিছু পাওয়া হয়নি, কমেন্ট দেখেছিল পূজা? কোয়েল অনেকে অনেক কিছু বলবে, কেউ আমিও তো অনেক কথা শুনি, তাই বলে কি আমি কাজ করব না? মানুষ দেখো, ব্যাপারটা হলো কি, আমি যেটা সত্য সেটাকে তুলে ধরবো, মানুষ মানুষের মতামত, ব্যক্তি স্বাধীনতা সবার আছে, সবাই সবার নিজস্ব মতামত কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা আজকে তোমার হয়ে কথা বলতো, তাহলে যদি সে ভালো হতো, আজকে তোমার হয়ে কথা বলছে না, কারণটা তুমি আমার কথা শুনছো না, মানুষ লাইভে দেখতে পাচ্ছে, দিদি যেভাবে গাইড করছে, তুমি আমাকে প্রকাশ করো, রেখে আমার বোন, তুমি আমাকে প্রকাশ করো যে দিদি এই কারণে আমি কতটা শুনতে পাচ্ছি না, কিন্তু তুমি যেটা প্রকাশ করছো না এখন, সেটা রেগে গিয়ে কমেন্ট পড়ে প্রকাশ করছো, এই প্রকাশটা যদি তুমি আগে করতে তাহলে তোমাকে কেউ কোনো কথা বলতো না, কারণ আমি মানুষকে বুঝাতাম। আমি বুঝতে পাচ্ছি না যে ব্যাপারটা, তুমি আমার কথা শুনছো না কেন? এটা এটা তো টোটো নিয়ে যে এই যে টোটো নিয়ে যাচ্ছ, এটা তো কথা হয়েছিল যে তোমার সাথে আমি যাব, তোমাকে ফিরে যেতে হবে। ঘরে বসে কি স্বামীকে পাওয়া যাবে, না ঘরে বসে সুখ শান্তি পাওয়া যাবে? হ্যাঁ মানে আমার গাড়ির ক্ষেত্রেও শোনো, তুমি যেমন বলছো টোটো দাদা ইয়ে করছে, এটা কিন্তু সাময়িক, তাই না? কিন্তু আমারও কিন্তু গাড়ির দাদা যে মালিক তার সাথে ক্যাচাল চলছে, এখানে যারা যারা আছে প্রত্যেকে জানে প্রচুর ক্যাচাল চলছে, না আমার ক্যাচাল চলছে, গাড়ির ওনার ভাড়া আছে, গাড়ি এই লাগবে, গাড়ি ওই লাগবে, গাড়ি বসে থাকলে এই করতে হবে, গাড়ি লোকের মালিকের সাথে কিন্তু আমাদের ক্যাচাল চলে যাচ্ছে, তারপরেও কি আমরা গাড়ি ছেড়েছি? আজকে রাগের চোট তোমাকে বলছি পূজা, শোনো আমি অনেক কিছু বলিনি, আমি আজকে গাড়ির মালিকের সাথে, মালিক বলো কি আপনি গাড়ি ছেড়ে দেন, আর আমি গাড়ি তো ছেড়ে দেবোই, আর আপনার নামে কেস করবো, আমি গাড়ি দাদাকে জিজ্ঞেস করো, ড্রাইভারকে, আমি আমার গাড়ি শান্তিনিকেতনে ওখানে থামিয়ে দিয়েছি, আমি থামান গাড়ি, আমি এখান থেকে নামবো, আর এক পয়সা দেবো না, যা হবে কেসের মাধ্যমে ওনাকে পয়সা নিতে হবে, প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া এটা কত অপমানের কাজ, ওনাকে আগে প্রমাণ এটাকে বোঝাবো। আজকে এত ক্যাচাল করতে করতে তোমার কাছে গেছি, আমারও কিন্তু যেমন ড্রাইভার দাদা চার্জ নেই, তেমন আমারও কিন্তু মালিক কিন্তু বলছে যে গাড়ি এরম করে বই রাখা যাবে না, আমার ভাড়া আছে, এখন আসতে হবে, এবার আমি একটা কাজে গাড়ি নিয়েছি, সে এখন গাড়ি চাইছে, বলো আমি কি করব? তারপরও তো অশান্তি ঝই ঝামেলা, এত ডিস্টার্ব মাইন্ডের পরও তো আমি কাজে গেছি, আমি তো রাস্তায় দেড়টা থেকে ঘুরে বেড়াচ্ছি, কি করে প্ল্যান করা যায়, কি করে ধরা যায়, কি করে কি করা যায়, তারপরেও তো যাই হোক, আমরা তো সফল হয়েছি, তার সাথে তো কথা বলতে পেরেছি, সে লাদাখ কাদের সাথে যাচ্ছে জানতে পেরেছি, তারপরও সব থেকে বড় কথা হলো কি, ও যে আজকে অ্যারেস্ট হয়ে গেল, তুমি তো জানতে লাদাখ গেছে, তুমি তো জানতেই পারতে না আজকে। আচ্ছা নার্সিং হোম থেকে তুমি যদি খবরটা পেতে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমার পাশে যে এইভাবে সাপোর্ট করার তো কেউ পারত, আজকে তো তোমার একটাও দেখলাম না যে নার্সিং হোম থেকে খবর দিচ্ছে, কিন্তু তোমাকে নিয়ে গিয়ে লাভপুর থানায় নিয়ে যাচ্ছে কি কেউ? আমি তো নিয়ে যাবো বলেছি, এটা কি তোমার একটা সাপোর্ট নয়? কোথায় যাচ্ছে না কোথায়? ভালো লাগছে না, আমি কিচ্ছু পাবো না, কিন্তু হোটেল পাবো না আজকে, না অত দূর তো যাওয়া যাবে না, আমাকে তো এদিকে আসতে হবে, পূজা আমি কি বলছি শোনো, মাথা খারাপ করো না, মানুষের মতামত মানুষ করবেই,
মানুষ যেটা ভাববে সেটা করবেই, সেটা আমারও ভুল হলেও করবে, আমার ঠিক হলেও করবে। আমার নামে কত কিছু লেখালেখি চলছে, তারপরও আমি চুপচাপ বসে রয়েছি। তোমাকে একটুখানি দেখতে হবে যে কেন আমি এটা করি। আমিও তো চুপ করে, গাড়িটা ঢোকাবেন কেন, দাঁড়ান, জিজ্ঞাসা করবেন না কিছু না, গাড়ি ঢুকিয়ে দিয়ে চলে যাবেন, পার্মানেন্ট হয়ে গেছে। শোনো পূজা, কি বলছি, এখন আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্যটা এখন কি, আমরা মানুষের কমেন্ট নিয়ে পড়বো, তোমার সাথে আমি ঝগড়া করব যে তুমি আমার কথা শোনোনি, এটা করোনি, ওটা করোনি বলে অজুহাত দেখে চলে যাব, না আমাদের কাজটা আমরা সফল করব, কি হয়েছে না হয়েছে, লোকটি কেন অ্যারেস্ট হলো এটা আমি জানবো, কোনটা বলো। হ্যাঁ, তাহলে এখন তুমি কমেন্ট পড়ে যদি মাথা খারাপ করে ফেলো, আর আমি যদি কমেন্ট পড়ে মাথা খারাপ করি বা কমেন্ট পড়ে আমি নিজেকে বাহবা বলি, তাহলে আমি ছেড়ে চলে যাবো, না আমার কাজ তো হয়ে গেছে, আমি চলে যাই। আর তুমি যদি কমেন্ট করে খেপে যাও, তাহলে তুমি রাগ করে বাড়িতে বসে থাকো, ওটা কমেন্টে কমেন্টে গিয়ে উত্তর দাও। আমার কথাটা তুমি শোনো, আমার কথা তুমি বুঝতে পারছো না, তুমি যে কথাটা বলেছো একদম, তুমি বুদ্ধিমতী মেয়ে, যে তুমি বলেছো তুমি যেভাবে যেভাবে বলবে মানুষ সেভাবেই চিনবে, আমি যেটা যেটা ঘটছে সেটা সেটাই বলছি। আমি যতটুকু দেখতে পাচ্ছি গাড়ির ব্যাপারটা দেখতে পারলাম, আমি নিজের থেকে উপযোগ করে তোমাকে বললাম, আমাকে তুমি জানাও, আমি দেখো কি বলি না করি, আমার কথাতেই মানুষ যখন কমেন্ট করবে এটা তখন তুমি কেন, তুমিও জানো নিজেও তুমি কমেন্ট করো, তুমি একটা নয় 100 কমেন্ট করো। আমি দেখবো একটা কেসে যাচ্ছি, তুমি কি কমেন্ট করো, তুমি যদি ঘরে বসে দেখতে তোমার মতামত তুমি যদি ব্যক্ত করতে, সেখানে যদি আমি যদি ওখানে আমি যদি তোমাকে বাধা দিতাম, এটা কি আমার ঠিক? সোশ্যাল মিডিয়ায় সবাই সবার মতো কমেন্ট করতেই পারে, তুমি কি বৃক্ষ কি তোমার ফলে পরিচয় দেবে, তোমার কোনটা কি গাছ, এটা যারা ভিকটিমটা আসবে তারা কমেন্টের দিকে নজর রাখলে হবে না। আমি আমার শুভচিন্তকদের কমেন্টের দিকে নজর রাখি, সবার কমেন্টে নজর রাখি না, কারণ আমার কমেন্ট আমাকে মাইন্ড ডিস্টার্ব করে দেয় বলে আমি এখন কমেন্ট পড়া বন্ধ করে দিয়েছি। তাই তোমাকে আমি কিন্তু লাইভেই বলেছি যে পূজা এখন কমেন্টের দিকে নজর দেবে না, তুমি নিজের লক্ষ্য স্থির রাখো, কি করতে হবে সেটা দেখো। আমি তো আমার তরফ থেকে যতটা পেরেছি আমি করছি, করব, কিন্তু আমার কথার উপরে ডিপেন্ড করে মানুষ কমেন্ট করবে, একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমি যেটা চোখে দেখবো সেটা তো বলবো না, আমি পূজাকে বাঁচানোর জন্য লুকিয়ে লুকিয়ে মিথ্যা সত্যি করে লাইভে বলবো, তাহলে লাইভ করা মানে কি, লাইভ মানে সত্য, পুরো ঘটনাটাকে তুলে ধরা। এগুলো তো আমি জানি না, তোমার সংসারে এত ডিপলি তো আমি ঢুকিনি যে বাচ্চা তোমাকে চা থাকে না, ও কি খাই নিয়ে গেছো, বুঝেছ? কি করবো, যা চাই তখন বেশি হলেও করতে হবে। হ্যাঁ পূজা, বাড়ি পৌঁছাও, আমি ফোনে কথা বলছি, আমি কমেন্ট গুলো দেখবো, পরে কথা বলছি। হ্যাঁ, কমেন্ট দেখলে আমাদের হবে না, আমাদের কাজ করতে হবে, মানুষ কমেন্ট করবেই, মুখ্যমন্ত্রী কাজ করলেও কমেন্ট করে, প্রধানমন্ত্রী কাজ করলেও কমেন্ট করে, ওখানে যদি 100টা মানুষ, 100টা মানুষ তোমাকে ভালোবাসবে না, 100টা মানুষ বাবলি মুখার্জিকে ভালোবাসবে। আসলে তুমি যেটা আমি বলছি একদম তুমি কথাটা ঠিক বলেছো, যেটা আমি বলছি সেটাই লোকে দেখছে, আমার কথাগুলো কি আমি যা বলবো তুমি শুনবে না কেন, আমি ওর জন্য বললাম পূজা আজকে বকুনি খাইনি, আমি কুল ব্রেনে চলছি, আজকে মুডটা আমার ঠিক আছে, কেন
কারণ আমি এই তন্ময়দার সাথে গন্ডগোল করে আজকেও আমার গাড়ি আমি নামিয়ে দিচ্ছিলাম নিজেকে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম। আমি ওই ওইখানে একটা গন্ডগোল হয়েছে, আমি চাইছি ওই গন্ডগোলের রেজ ইয়েটা এফেক্টটা যেন কারো উপর না পড়ে, তাই নিজেকে আমি কন্ট্রোল করছি। নালে তুমিও বকুনি খেতে, তুমি বকুনি খাওয়ার মতো অনেক কাজ করেছো, সেগুলো মানুষ হয়তো দেখেছেন। এবার দেখো, আমি যদি বিভ্রান্ত হই মানুষ বিভ্রান্ত হবে, আমি যদি ভালো থাকি মানুষ ভালো থাকবে, আমি যদি কাঁদি মানুষ কাঁদবে, আমি যে এরকম অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি মানুষ কি করবে, মানুষ কেউ টেনশন করবে, এটা কিন্তু বাস্তব কথা। কারণ আমাকে ভালোবাসে, তোমাকে তো কেউ ভালোবাসে না, না তোমাকে আমি ভালোবাসতে পারি, তোমাকে বুঝবো আমি, তুমি আমার সাথে দু তিন দিন দেখা করেছো, তোমার মনের কথা জানি আমি, ক্যামেরার মধ্যে ক্যামেরার বাইরে, তো মানুষ তো তোমাকে বুঝবে না। না তা তুমি যদি সব মানুষের কাছ থেকে ভালোবাসা আসার চাওয়ার মানে তুমি যদি তোমার এটাকে তোমার ইয়ে থাকে আশা থাকে, তুমি তো পাবে না, তুমি তখনই পাবে যদি কোনো কাজ করো সমাজে নেবে, তখন তুমি পাবে। এটা তোমার সংসার জীবনে মানুষ অনেক রকম কমেন্ট করবে, তোমার সংসার তোমাকে গুছিয়ে নিতে হবে। আর আমি যেটা দেখবো সেটাই বলবো, আমি এই নয় যে আমি কাউ আমি ক্লায়েন্ট আমাকে পয়সা দিয়ে নিয়েছে বলে আমি ক্লায়েন্টকে কথা বলবো শুনবে না আর আমি লাইভে কিছু বলবো না, না বাবা আমার পয়সা তো পকেটে ঢুকেছে না, আমি তো কাজ করছি পরিশ্রম করছি জীবন বাজি রাখছি, রাত দিন দুপুর মানছি না, কোনো সময় কাজে কাজে গাফিলতি করছি না। তুমি করছো লেট হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা কি বলতো, আমি লেট হয়ে যাচ্ছে তুমি করছো, তুমি না 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 করতে করতে তোমাকে হ্যাঁ করাতে হচ্ছে, কেন এই যে টোটোটা সে কিন্তু এলামই না আমরা, কিন্তু কত কথা আমরা এ নিয়ে বলে নিলাম, এটা করছি ওটা করছি ওটা করছি, প্রথম থেকেই তোমাকে আমি বলছি এখানে দাঁড়িয়ে আমাদের লাভ নেই, এ মালিক কিছু করবে না, তুমি চলো আমার কথাটা শোনো। ঠিক মৌসুমি যে কাজটা করেছিল তুমিও সেই কাজটাই আজকে করলে, মৌসুমি তো সেনকে বলেছিলাম চলো আমরা থানায় যাই, ও কি করলো থানায় না গিয়ে ক্লাবে ঢুকলো, 1.5 লাখ টাকা মৌসুমি ক্লাবকে দিল, কি না মৌসুমিকে তুলে দেবে বাড়িতে দরজা ভেঙে চুরে। আমি তখন কি বললাম যে দরজা ভাঙচুর হবে না যতক্ষণ আমি থাকবো, কারণ এটি ইললিগাল, দরজা আপনারা ভাঙবেন কেস কাপ খাবো আমরা, ওরা কেউ দরজা ভাঙলো না, থানায় কিছু পয়সা দিয়ে র‍্যাপ ট্যাপ নামিয়ে দিয়ে আমাদের উপর টর্চার চালালো, এগুলো আমি জানি গো, মৌসুমিও আমার কথা শোনেনি, সেদিনকেও থানায় যেতে বলেছিলাম, নালে একটা মিডিলে বসেছিল তার স্বামী, দরজা কেউ না কেউ তো আগে তো মিডিলে বসে আছে, রিঙ্কি দেখি তো টোপকে কি করে দরজা দিয়ে বেরিয়ে যাই যদি ভেতরের লোক সহযোগিতা না করে। আমরা অনেক কিছু বলি না, হজম করে যাই, যে আমাদেরকে মানুষ বলুক শুনি, আমরা অপবাদ শুনি লাতিয়াটা খাই, হ্যাঁ যদি কোন রকম ভাবে ইয়ে হয় মোকাবেলা করার ক্ষমতাটা রাখি, বুঝেছো। তাই কমেন্টটা তো তোমার আজকে যে ঘটনাটা ঘটলো, আজকে তোমার জীবনটা বাজি রেখে যে তুমি এগিয়েছো বাচ্চা নিয়ে, তখন যে লাইক কমেন্ট শেয়ার করতো তখন তো মানুষকে তুমি কি ভালো বলতে, মানুষ সমাজে ভালো মন্দ মিশিয়ে আছে, আমি একা সমাজসেবিকা নই অনেক সমাজসেবিকারা আছে তারা কাজ করছেন, আমার কাজের ধরন আলাদা তাদের কাজের ধরন আলাদা, আমি যদি এখন বলি আমার জায়গায় অন্য কেউ থাকলে না সে পালিয়ে যেত, এটা কি আমার বলা ঠিক, কারণ কেউ তো আমাকে পালাতে মানা করছে না, তাহলে আমি নিজে ইচ্ছায় যেচে যেচে মাস নিচ্ছি, তো একজন যদি চলে যায় আমি কেন বলবো যে আমার জায়গায় অন্য কেউ হলে পালিয়ে যেত, এই বোকা বোকা কথা বলে নিজের ইমেজ নষ্ট করে লাভ আছে, আমি আমার ইচ্ছায় কাজ করছি সে তার ইচ্ছায় কাজ করবে, সে যতদূর দৌড়াতে পারবে দৌড়াবে, আমি যতদূর দৌড়াতে পারবো দৌড়াবো, কেউ 100 কিলোমিটারে রানে নাম লেখায় কেউ 200 কিলোমিটার কেউ 500 কিলোমিটার, তো আমি 100 কিলোমিটারে নাম লিখিয়েছি, কোনদিন 200 কিলোমিটারে নাম লেখাবো, অনেকে আছে 500 কিলোমিটারে প্রথমেই নাম লিখে দেয় যে বড় প্রাইজ পাবো বলে, তো সেখানে তাদের ম্যাটার, এটা নিয়ে কোন রকম ভাবে মনে ক্ষুণ্ণ হয়ে লাভ নেই, এখন লক্ষ্য রাখতে হবে যে স্বামী কি জন্য অ্যারেস্ট হয়েছে, আমরা এখন কি কাজ করব, কিভাবে আমার সংসারটা চলবে, আমার সন্তানটা আজ যেমন খায়নি কালকে যাতে খেতে পারে তার একটা ব্যবস্থা করব। তুমি যদি আমার কথা শুনে চলো, আজকেও যদি এই জায়গাটায় আমি পৌঁছাতে পারতাম এটা ইন ফিউচারের জন্য তোমার কাছে অনেক ভালো হতো, কিন্তু ব্যাড লাক পৌঁছাতে পারলাম না, আমি কি করব বলো, এবার আমি যদি একা থাকতাম তাহলে কোনো ব্যাপার নেই, এতগুলো মানুষ রয়েছে, দেখো তুমি লাইটটা দেখো আমি কোনখানটায় আছি, এ দেখো
হোটেল পাচ্ছি না বলে দেখো কোন জায়গায় রয়েছে, এইসব জায়গায় রয়েছে, কত অন্ধকার দেখো, দেখেছো কটা বাজে বলো? না আছে এখানে একটা দোকানপাট খোলায় দেখো, সামনেও দেখো, তুমিও তো আমারটা না দেখলে বুঝবে না, না আমিও তোমাদের লাইভে দেখাই বলে তোমরা বোঝো। তুমি দেখবে শুধু বাবলি মুখার্জি ম্যাডামের কাছে গেছি বা দিদির কাছে গেছি, আমি যখন তোমার কাজটা নিয়েছি আমি কি বলছি, কিন্তু হ্যাঁ আমার ভুল হলেও তোমার বলার অগ্রাধিকার আছে, তোমার ভুল হলেও আমার বলার অগ্রাধিকার আছে, কেউ কারো হয়ে চামচাগিরি করবো না, না তুমি আমার হয়ে সাফাই গাইবে না আমি তোমার হয়ে সাফাই গাইবো, কাজ করবো পরিষ্কার পরিচ্ছন্ন। আমাকে হোয়াটসঅ্যাপ করো তো, আমি প্রথম বউয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? কাজ যখন নিয়েছি আমি কাজ করে যাবো, যদি মঙ্গলবার চেম্বার না করতে হয় করবো না, কিন্তু তোমার কাজ কমপ্লিট করেই যাবো, যতক্ষণ পর্যন্ত আমার মনের শান্তি না হবে যে আমি না পূজার কাজটা করতে পারলাম না ইনকমপ্লিট, ততক্ষণ পর্যন্ত আমি যাবো না, আমি কাজ কমপ্লিট করবো তারপরে আমি বোলপুর ছাড়বো, যেমন দিয়ার দক্ষিণ দিনাজপুর ছেড়েছিলাম, আমি আবার আসবো না, আবার এলে পরিকাঠামো তৈরি হবে, আমি এবারই যা কিছু করার কমপ্লিট করে যাব। আমাকে জানতে হবে উনি লাইভটা কি করে জানলেন যে আমি লাইভ করেছি, আমি ওনার ফোন নাম্বারটা তুমি দিও। ঠিক আছে, আমি হোটেলে যাই, আমি শুনছি, কমেন্টের দিকে মনটা না দিয়ে কমেন্ট দেখবো আমি, ঠিক আছে কমেন্ট দেখবো আমি, আমাকে খারাপ কমেন্ট করলেও তো আমি এখন ইগনোর করি, তুমিও করো, তোমার কাছে যদি মনে হয় খারাপ আমার কাছে সেটা ভালো লাগতেই পারে, তোমার কাছে এটা ভালো সেটা আমার কাছে খারাপ লাগতেই পারে, মানুষ দেখবে স্বাধীন চেতা মানুষ, তুমিও কমেন্ট করতে পারো তারাও করছে, তাদের দিক দিয়ে তারা ঠিক, তোমার দিক দিয়ে তুমি ঠিক, আমার দিক দিয়ে আমাকে ঠিক থাকতে হবে, বুঝেছ? ঠিক আছে রাখলাম, নাম্বারটা পাঠাও বরাবর। লাইটটা অফ করলে মানুষ বুঝে যাবে যে কোথায় জঙ্গলের মধ্যে রয়েছি আমরা হোটেলের জন্য। এই যে কিছু দেখা যাচ্ছে বাইরে কোনো কিছু? আমি তো বললাম হোটেল পেয়েছি কিন্তু জঙ্গলের মধ্যে, এই যে কিছু দেখাই যাচ্ছে না, হোটেল পাইনি এখন, দেখতে গেছি এখানে রেটটা বেশি, তখন পাবো না, এখন রেট এখানেই করতে হবে। চিন্তায় তো হওয়ারই জায়গা এটা, লাইভটা করছি ওই জন্য, না না এই তো শঙ্করটা ওখানে দাঁড়িয়ে আছে, তো ছায়া এখানে কে দাঁড়িয়ে আছে ছায়াতে কথা বলছি, এই তো
না তো এখন সব জায়গায় বউ কি করবে সাগুতাদি একটা জায়গা বললো কথা বললাম ওটা বারোশো ওদের তো অনেক দূর আমি চলে গেলে অনেক সাগুতাদি যেটা বলছি 2 কিলোমিটার এখান থেকে কিন্তু 1200 টাকা ভাড়া তিনখানা রুম এতগুলো দিন রয়েছি এতগুলো মানুষের ইয়ে গাড়ি একটু সম্ভব না কি আর আজকের দিনটা অনেকটা ইয়ে আছে ঠিক আছে চলো চালিয়ে দিও অত কিছু চিন্তার মধ্যে আমি কেক বিস্কুট তুলছি যে না কিছু একটা কিছু থাক এবং জলের বোতল হ্যাঁ ওইটাই হচ্ছে ব্যাপার 2nd অক্টোবর অব্দি ছুটি তাই চলে আসো ব্রেক ধরে আছে আমার পায়ে ঠিক আছে